বাড়িতে তোমার কোনো জায়গা নেই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বাবার কথায় হতভম্ব হয়ে যায় মাহতাব এতদিন সে সিরাতের সাথে যেখানে ছিল সেটা ভাড়া বাসা ছিল যেহেতু সিরাত সেখানে নেই আর সম্পূর্ণ বাসা ফাঁকা হয়ে গিয়েছে তাই মাহতাব সেই বাসা ছেড়ে বাবার কাছে এসেছে কিন্তু বাড়ি ফিরে এমন কিছু শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না মার্জিয়া শেখ স্বামীর কাছে এসে নরম কণ্ঠে বলেন শোনো না ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ওকে এখন বের করে দিও না তাছাড়া তোমার সম্পত্তিতে তো মাহতাবের ভাগ আছে মার্জিয়া শেখের কথায় নজরুল শেখের হৃদয় সংকুচিত হয়ে আসে ভাগ কিসের ভাগ মাহতাবের কোনো ভাগ নেই আমার সম্পত্তিতে এসব কি বলছো তুমি ভাগ নেই মানে যা শুনেছ তা ঠিকই শুনেছ কেন মাহতাব সিরাত তোমাকে কিছু জানায়নি বাড়ি ফিরে খাবার টেবিলে বসে সবেমাত্র খাবার মুখে নিয়েছিল মাহতাব বাবার এহেন কথায় তার গলা দিয়ে আর কোনো খাবার নামে না কাপা কাপা গলায় সে প্রশ্ন করে কি জানানোর কথা বলছ তুমি তুমি যে মুহূর্তে সিরাতকে ডিভোর্স দিয়েছ সেই মুহূর্ত থেকে আমার সম্পত্তিতে তোমার আর কোনো ভাগ নেই সেই সম্পত্তির সম্পূর্ণ টাকা সিরাতের কাছে চলে যাবে না সে এই টাকা ভোগ করবে না গরিব অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই টাকাগুলো তার প্রয়োজন মেয়েটা এত ভালো যে একটা টাকাও নিতে চায়নি কিন্তু আমার কথা রাখতে সে রাজি হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা আমি গরিবদের মাঝে বিলিয়ে দেব আমার কষ্টে অর্জিত টাকার এক অংশ ও তুমি পাবে না মাহদাবের যেনপায়ের তলার মাটি সরে যায় বাবার কথা শুনে এমনিতেই তার মাথার উপর দশ লক্ষ টাকার দেনা তার উপর সে এখন বেকার এই মুহূর্তে বাবা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে রাস্তায় রাত কাটানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তার কাছে বাবা তুমি আমার সাথে এমন করতে পারো না আমি তোমার ছেলে তোমার সম্পত্তির উপর আমার পূর্ণ অধিকার আছে তুমি কি ডিভোর্স পেপারে সই করার সময় কাগজের লেখাগুলো পরনি মাহতাব ওখানে তো আমার করা এই উইলের কাগজ ছিল সেখানে তুমি সই করে দিয়েছ সুতরাং তোমার কোনো অধিকার নেই আমার সম্পত্তির উপর বাবা আর একটা কথাও বলবে না তুমি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও রাগে কষ্টে দুঃখে মুখের ভাত রেখে উঠে পড়ে মাহতাব তার চোখ থেকে যেন আজ রক্ত ঝরছে ছেলেকে উঠতে দেখে দ্রুত ছেলের দিকে এগিয়ে আসে মার্জিয়া শেখ বাবা তুই মুখের ভাত রেখে উঠে যাস না অন্তত খাবারটুকু খেয়ে নে এই ভাত আমার গলা দিয়ে নামবে নামা এক থালা ভাতের মধ্যে হাত ধুয়ে খাবার টেবিল ছেড়ে চলে যায় মাহতাব যাওয়ার আগে বাবার দিকে একবার তাকিয়ে বলে যায় তুমি যার জন্য আমার সাথে এমন করলে তাকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না বাবা ছেলের চলে যাওয়া মেনে নিতে পারেন না মার্জিয়া শেখ স্বামীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন তুমি মানুষ নও তুমি পাশান আমার ছেলেটার মুখের ভাত কেড়ে নিলে তুমি ওই এক বাইরের মেয়ের জন্য তুমি আমার ছেলের সাথে যা করলে সেটার জন্য একদিন পস্তাতে হবে তোমাকে মিলিয়ে নিও আমার কথা স্ত্রীর কথায় কর্ণপাত করেন না নজরুল শেখ নিজের করা ছোট্ট লাইব্রেরি এসে তিনি কয়েক বছর আগের কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়েন ওই বাইরের মেয়েটা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না সেদিন যদি উপরওয়ালা ওই মেয়েটাকে আমাকে বাঁচানোর জন্য না পাঠাতো তাহলে যে এতদিনে আমি মাটির নিচে শুয়ে থাকতাম সিরাজ ছিল বলেই আমি আজও বেঁচে আছি সেই মেয়েটার কষ্ট আমি চুপচাপ কিভাবে দেখব আমার ছেলে আসল হীরা চিনতে পারেনি সেটা তার ভুল কিন্তু যে আমার জীবন রক্ষা করেছে তার কষ্টের কারণকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না আমি ছেলের জন্য আমারও মন কাঁদে তবে তাকে যে মানুষের মতো মানুষ করতে পারিনি আমি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে সেটা না হয় এভাবেই করলাম বাড়ি থেকে বেরিয়ে মাহতাব পাগলের মতো ছুটে যায় তুরাগের কাছে তুরাগের বাড়িতে গিয়ে তাকে বলে তুই সিরাতকে মারতে চাস না আমি তোর পাশে আছি ওই মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই তুরাগ মাহতাবের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে শান্ত হ মাহতাব আগে বল তো তোকে এমন অশান্ত লাগছে কেন গ্লাসের সম্পূর্ণ পানি ঢকঢক করে খেয়ে নিয়ে মাহতাব তুরাগের দিকে তাকায় তুই কি সেদিনের লাইভ দেখিসনি দেখব না কেন লাইভ তো এখন ভাইরাল আমার মনে হয় এতক্ষণে বাংলাদেশের সবাই ওই লাইভ দেখে ফেলেছে আমার সম্মানহানি যে করল তাকে কি এমনি এমনি ছেড়ে দিতে পারি আমি তাছাড়া কেবলমাত্র সিরাতের জন্য আমার বাবা আমাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমার মেয়ের থেকেও আমাকে দূরে করে দিয়েছে আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি তুরাগ আমার জীবন থেকে যে মেয়েটা সব কিছু কেড়ে নিয়েছে তাকে আমি ছাড়ব না আচ্ছা শোন আমাদের ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে সিরাত যেমন আমার জীবনটা শেষ করে দিয়েছে তেমনি তোর জীবনও নষ্ট করেছে আমরা দুজন মিলে ওকে ভয়ানক মৃত্যু দিব একদিকে মাহতাব আর তুরাগ সিরাতের জন্য মৃত্যুর নীল নকশা তৈরি করছে অন্যদিকে নিমু হাসপাতালের বিছানায় শুয়ে ছক করছে কিভাবে সিরাতের ক্ষতি করা যায় নিজের সাজানো সংসার ছেড়ে চলে আসার দুই দিন পেরিয়ে গিয়েছে কিন্তু নিজেকে এখনো স্বাভাবিক করতে পারেনি সিরাত যতই হোক নিজের হাতে গড়ে তোলা সংসার তো সিরাতের মন ভালো করার জন্য বন্ধুরা সবাই মিলে পরিকল্পনা করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারিনের বাসায় নিয়ে এসেছে প্রথমে সে আসতেই চায়নি কিন্তু সবার জোরাজুরিতে বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছে সে সিরাতের চোখ হাত দিয়ে ঢেকে উর্মি একটা ঘরের সামনে এসে থামে অতঃপর নকশিকে চোখের ইশারায় দরজা খুলতে বলে কি শুরু করেছিস তোরা বলতো আর কতক্ষণ এভাবে আমার চোখ ঢেকে রাখবি এই তো হাত সরিয়ে নিচ্ছি উর্মি হাত সরালে ধীরে ধীরে চোখ মেলে তাকায় সিরাত সম্পূর্ণ ঘরটা বিভিন্ন রঙের বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে মেঝের উপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা নীলাদ্রির মুখে হাসি মানায় বিষণ্নতা নয় টেবিলের উপর ফুল দিয়ে সাজানো একটা কেক রাখা কেকের উপর গোটা গোটা অক্ষরে লেখা তোর বন্ধুরা সব সময় তোর পাশে আছে রাত এসব দেখে আপনা আপনি সিরাতের চোখে পানি চলে আসে সবার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ইভান তার দিকে একটা টিস্যু এগিয়ে দেয় চোখের পানি মুছে নে তোর চোখে পানি মানায় না তোর চোখে তেজস্বী ভাবটাই মানায় এক পলক ইভানের দিকে তাকিয়ে টিস্যু নিয়ে চোখের পানি মুছে নেয়সি সিরাত তারপর সবার দিকে তাকিয়ে বলে ভালোবাসি তোদের ভীষণ ভালোবাসি আমি সেই ছোট থেকে তোরা আমার পাশে আছিস আমার ভালো সময়ে পাশে না থাকলেও খারাপ সময়ে আমার মনে সাহস যোগানোর জন্য তোরা সদা প্রস্তুত থাকিস আমি কি সত্যিই এতটা ভাগ্যবতী যে তোদের মতো বন্ধু পেয়েছি অথই সিরাতের কাছে এসে তাকিয়ে জড়িয়ে ধরে বলে তোর মতো একজন মেয়ে আমাদের বন্ধু এটা তো আমাদের সৌভাগ্য রাত তোর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দোস্ত শুধু তাই নয় জানিস রাত তোকে দেখে আমি প্রতিনিয়ত বাঁচার উৎসাহ পাই আমার জীবনের গল্পটা ভীষণ জটিল সেই জটিল গল্পে আমি আজও টিকে আছি তোকে দেখে উর্মির কথায় অবাক হয় সবাই সিরাত তার কাছে এগিয়ে এসে প্রশ্ন করে কি হয়েছে তোর তুই তো আগে এমন উদাসীন ছিলি না উর্মি হঠাৎ করে কি এমন হলো যে তুই এতটা পরিবর্তন হয়ে গেলি আমার গল্পটা তোরা সবাই শুনবি হ্যাঁ শুনব বল তুই তামান্নার কথায় টুপ করে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে উর্মির চোখ থেকে মুঠোভরা সিঁদুরের ছোঁয়ায় যেদিন আমার সিথি রাঙিয়ে দিল উৎসব সেদিন বাবিনী বিয়ের কথাটা সবাই জানার আগেই আমি বিধবা হয়ে যাব জানিস আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতাম আমি আজও ওকে ভালোবাসি সবার আড়ালে আমরা দুজন সংসারও শুরু করেছিলাম কিন্তু সুখের সংসার আমার ভাগ্যে বেশিদিন লেখা ছিল না মাত্র সাত মাসের মাথায় আমাকে সম্পূর্ণ একা করে দিয়ে সে চলে গেল লাল বেনারসি গায়ে জড়ানোর আগেই আমাকে পড়তে হল সাদা শাড়ি উর্মির কথায় বাকি সবাই স্তব্ধ হয়ে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে এগারো জন বন্ধুর মাঝে একমাত্র উর্মি সনাতন ধর্মী কিন্তু এটা কখনো বাকিরা অনুভব করেনি উর্মি মেয়েটা একটা সময় ভীষণ প্রাণোচ্ছল ছিল সকলের সাথে সহজেই মিশে যেত সেই মেয়েটা যে নিজের মধ্যে এক আকাশ সমান কষ্ট বই নিয়ে বেড়াচ্ছে এটা যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে বাকিদের সিরাত উর্মির কাঁধে হাত রাখলে এক পলক তাকিয়ে সে পুনরায় বলতে শুরু করে আমার আর উৎসবের সম্পর্কটা আমাদের পরিবার থেকে মেনে নেয়নি উৎসব ছিল মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে আর আমি উচ্চবিত্ত পরিবারের একমাত্র মেয়ে আমার বড় দুই দাদা উৎসবকে অনেক অপমান করেছিল ওদের পারিবারিক অবস্থা নিয়ে চার বছর আগে আমাদের সম্পর্ক শুরু হয় সম্পর্কের দুই মাসের মধ্যে সবাই আমাদের বিষয়ে সবকিছু জেনে যায় আমার পরিবার থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি হয় আমি আর উৎসবের সাথে যোগাযোগ করতে পারবো না আমি রায় বংশের মেয়ে যার তার সাথে তো আর আমার বিয়ে হতে পারে না কিন্তু ভালোবাসা কি এসব মানে আমি ওকে ছাড়া থাকতে পারতাম না তাই ছয় মাসের মধ্যে আমরা দুজন পালিয়ে বিয়ে করি সবকিছু ঠিকই ছিল আমাদের ছোট্ট সংসার সাজিয়েছিলাম আমরা আমাদের সংসারে অভাব ছিল তবে কষ্ট ছিল না অভাবের সংসারে আমরা বেশ ভালোই ছিলাম কিন্তু হঠাৎ একদিন আমাকে কাঁদিয়ে আমার ভালোবাসার মানুষটা বহুদূরে চলে গেল স্বার্থপর ছেলেটা একবারও আমার কথা ভাবল না সকলের চোখেই পানি জমেছে তাদের এত কাছের বন্ধুটার জীবনে এত কিছু ঘটে গেল অথচ তারা কেউ কিছু জানতেই পারল না তামান্না ধীর পায়ে উর্মির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কিভাবে হল এসব জানালা দিয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে উর্মি জবাব দেয় রাতের খাবার খাওয়া শেষে আমি সব কিছু গুছিয়ে ওর পাশে বসলাম ও ও আমাকে বলল আমার বুকের উপর শুয়ে আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ আমি ওর কথা মতো বুকের উপর শুয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর সে আমার কপালে চুমু এঁকে দিয়ে বলল ভালোবাসি মহারানী আমি কিছু না বলে মুচকি হাসলাম অতঃপর সে নিশ্চুপ হয়ে গেল আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে ঘণ্টাখানেক এভাবেই কেটে গেল হঠাৎ খেয়াল করলাম ওর হৃৎস্পন্দনের গতি একদম কমে এসেছে নেই বললেই চলে মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধল আমি ধীরে ধীরে ওর বুকের উপর থেকে উঠে মুখের কাছে হাত নিয়ে কয়েকবার ডাকলাম সে কোনো সাড়া দিল না আতঙ্কে বুক কাঁপছিল আমার অনেকক্ষণ যাবত ডাকার পরেও যখন উৎসব সারা দিল না তখন বুঝে গেলাম ছেলেটা ঘুমিয়ে তো গিয়েছে কিন্তু এই ঘুম আর ভাঙবে না জানিস সেদিন আমার বুক ফেটে কান্নার আওয়াজ পুরো এলাকা শুনেছে আমি তো ওর আশায় বাড়ি ছেড়েছিলাম কিন্তু ওই ছেলে আমার কথা একবারও না ভেবে আমার হাতটা চিরদিনের মতো ছেড়ে দিল মুহূর্তের মাঝেই পুরো ঘর পিনপতন নিরবতায় ছেয়ে গেল কেবলমাত্র শোনা গেল একজন মেয়ের ফুপিয়ে কাদার আওয়াজ কাঁদতে কাঁদতে উর্মি অভিযোগের সুরে বলে কি দোষ ছিল আমার আমি তো তাকে ভালোবেসে তার সাথে ঘর বেঁধেছিলাম তবুও কেন আমাকে ছেড়ে গেল সে উৎসব চলে যাওয়ার পর আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিলাম বাবা কোনোভাবে এই খবরটা পেয়ে আমাকে ওই ছোট্ট ভাড়া বাসা থেকে নিয়ে এসেছিল আমি জীবন্ত লাশের মতো বাঁচতে শুরু করি এভাবেই সপ্তাহ খানেক পার হয়ে যায় স্বামী হারানোর শোক কাটানোর আগেই বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা এটা শোনার পর আমি নতুন করে বাঁচার জন্য কিঞ্চিত আশা পেয়েছিলাম কিন্তু আমার সেই আশায় ভাটা পড়ল আমার মাতৃত্বের স্বাদ আর গ্রহণ করা হল না রে আমার সন্তানও আমাকে ছেড়ে চলে গেল দুনিয়ার আলোও দেখল না অভিমান করে বাবার কাছে চলে গেল সে তিনটা বছর পেরিয়ে গেল তিনটা বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আমি আমি এতটাই অভাগী যে না পেলাম স্বামী সুখ আর না পেলাম সন্তান সুখ সিরাত নিজেকে সামলাতে পারছে না কোনোভাবেই মুখে দুই হাত চেপে হু হু করে কেঁদে ওঠে সে তারও যে সন্তান আছে সন্তানের সামান্য জ্বর হলেও ছটফট করে সে সেখানে পরপর এতগুলো ধাক্কা মেয়েটা কিভাবে সামলে উঠলো কে জানে উর্মি নিজের বুকের কাছে হাত নিয়ে আহাজারির সুরে বলে এখানটায় না বড্ড যন্ত্রণা হয় রাতে ঘুমাতে পারি না আমি দম বন্ধ হয়ে আসে মনে হয় কেউ বোধ হয় আমার কলিজা টেনে বের করে নিচ্ছে মৃ তারা চিহ্ন তু যন্ত্রণায় ছটফট করি প্রতিনিয়ত কিন্তু কেউ আমার কষ্ট বোঝে না এই সমাজে যার কষ্ট সেই শুধু বোঝে বাকিরা তো গল্প খোঁজে আচমকা অথই নাবিলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এমন কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না সবাই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে নাবিল পাথরের মতো ঠাই দাঁড়িয়ে থাকে একই জায়গায় আমি তোকে হারাতে চাই না নাবিল তুই আরো দশটা মেয়ের সাথে হেসে হেসে কথা বল ঘুরতে যা আমার কোনো আপত্তি নেই শুধু আমাকে ছেড়ে যাস না আমি যে তোকে বড্ড ভালোবাসি রে হয়তো অভিমান করে দূরে আছি তবে কি জানিস আমি প্রতিটা মুহূর্তে গুমরে গুমরে মরি তোকে না পাওয়ার কষ্ট আমাকে শান্তিতে দুদণ্ড ঘুমাতে দেয় না আমার বুকটা কেমন খালি খালি লাগে উর্মির উৎসবের মতো তুই এতটা স্বার্থপর হবি না তো আমাকে একা ফেলে কোথাও চলে যাবি না তো রে আমি যে তোরে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না পরাণ এর এমন কাজে সবাই থ বনে গিয়েছে অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই সে মনে বলে যায় যেদিন তোকে অন্য একজনের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম সেদিন আমার পুরো দুনিয়া ওলট পালট হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার ভালোবাসা হেরে গেল আমি জানি সেদিন তোকে ফাঁসানো হয়েছিল তবুও কেন যেন মেনে নিতে পারিনি আমি তুই তো শুধু আমার তোর বুকে অন্য কেউ কেন মাথা রাখবে বল তোর বুকে শুধু এবং শুধুই আমি মাথা রাখব এটা আমার অধিকার অনেক হয়েছে অভিমানের পর্ব আর না অনেকগুলো দিন আমি তোকে ছেড়ে বাঁচার চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস কর আমি তোকে ছাড়া একটা দিনও ভালো থাকতে পারিনি দেখছি বিয়ের পাকা কথা চলছে মাওয়া সিরাতের এমন হতাশ চেহারা দেখে হেসে উত্তর দেয় ভালোই তো হলো তোর জন্য একজন নিজের মনে জমে থাকা দুঃখের কথা বলতে পারল অন্যদিকে দুজন ভালোবাসার মানুষ অভিমান ভুলে আবার এক হল সিরাত মাওয়ার কথায় পাত্তা না দিয়ে উর্মির কাছে চলে যায় উর্মির মাথায় হাত বুলিয়ে দেয় পরম যত্নে আমার জীবনের গল্পটা হয়তো অনেক মেয়েকে স্বাধীনভাবে বাঁচতে উদ্বুদ্ধ করবে কিন্তু তোর গল্পটা সেই মানুষদের বাঁচতে সাহায্য করবে যারা কঠিনভাবে ভালোবেসে মারাত্মকভাবে হেরে গিয়েছে তোর মধ্যে যে তেজস্বী রূপ আছে সেটাকে এবার মেলে ধর উর্মি জীবন কখনো থেমে থাকে না যে কষ্ট তুই পেয়েছিস তা জয় করা সহজ নয় সমাজ কি বলবে অন্যরা কি বলবে এসব না ভেবে বেঁচে থাকার মতো করে বেঁচে থাক তোর যা করতে ভালে লাগে সেটাই কর প্রয়োজনে জবাব দিতে শেখ ঘর ঘরকুনো হয়ে লুকিয়ে থাকা কোনো সমাধান নয় জানি তুই নতুন করে আর কারোর সাথে জীবন শুরু করতে পারবি না তাতে কি একা বাঁচতে শেখ তুই এমনভাবে বাঁচ যেন তোকে দেখে আর পাঁচটা মানুষ বেঁচে থাকার শক্তি পায় উৎসাহ পায় উর্মি অশ্লুষিক্ত নয়নে সিরাতের দিকে তাকালে সে চোখের ইশারায় তাকে বোঝায় তুই পারবি ইভান সিরাতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চোখের ঘুম নিমিশেই হারিয়ে যায় ইভানের চোখ থেকে ভোর ছয়টা বেজে সাঁত্রিশ মিনিটে এমন কোনো খবর শোনার জন্য সে একদমই তৈরি ছিল না কণ্ঠে উত্তেজনা রেখে ইভান প্রশ্ন করে কি বলছি সেসব তুই সিরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি আমাকে সব কিছু বিস্তারিত বল তামান্না গতকাল সন্ধ্যায় সিরাত একটা কাজে বাইরে যায় ওর রাত নয়টার মধ্যেই ফিরে আসার কথা ছিল কিন্তু এখনও বাড়ি ফেরেনি সিরাত সিরাতের আম্মু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে এদিকে নাবিহাকে রাত থেকে হাজার রকমের চেষ্টা করেও কেউ কিচ্ছু খাওয়াতে পারেনি আমি এই খবর পেয়েই তারিনকে নিয়ে সিরাতদের বাড়িতে এসেছি ভাই তুই তো এখানকার থানার এসাই তুই কিছু একটা কর যেভাবেই হোক সিরাতকে খুঁজে বের কর আচ্ছা তুই শান্ত হ আমি আধ ঘন্টার মধ্যে আসছি ফোন রেখে রকমে ফ্রেশ হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে ইভান তার মাথা কাজ করছে না রাস্তায় বের হয়ে একটা গাড়িও খুঁজে পায় না সে দিশা না পেয়ে ইভান দ্রুত পা চালিও এক প্রকার দৌড়ে মিনিট কুড়ির মাঝেই সিরাত্তের বাড়িতে চলে আসে সদর দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় ছোট্ট নাবিহার কান্নার আওয়াজ শুনে থেমে যায় ইভান কিছু একটা ভেবে দ্রুত কল করে অভিকে দুইবার কল দেওয়ার পরেও অভিকে না পেয়ে নাবিলকে কল দেয় কল রিসিভ করে ঘুম জড়ানোর কণ্ঠে নাবিল বলে কি ভাই এত সকালে কেউ কল দেয় কি হয়েছে বল রাখো তোর ঘুম এদিকে সিরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি ওদের বাড়িতে আয় তুই সিরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই সকাল বেলা তুই আমার সাথে ফাজলামি করছিস ভাই দিব এক থাপ্পড় তোর মনে হয় আমি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মজা করছি এত কথা বলার সময় নাই তুই তাড়াতাড়ি এখানে আয় রাখছি আমি আরে শোন তো আমার কথা নাবিলের আর কোনো কথা না শুনেই কলকেটে দেয় ইভান ভেতরে গিয়ে তারিনের কাছ থেকে নাবিহাকে কোলে নিয়ে বলে কি হয়েছে আম্মু তুমি কাঁদছ কেন নাবিহা কাঁদতে কাঁদতে উত্তর দেয় আমি মাম্মার কাছে যাব হ্যাঁ যাবে তো শোনা মাম্মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে এখন তুমি কিছু খেয়ে নাও নয়তো মাম্মা বাড়ি ফিরে এসব শুনলে কিন্তু খুব কষ্ট পাবে না আমি খাব না আমাকে মাম্মার কাছে নিয়ে চলো আচ্ছা আমি তোমাকে প্রমিশ করছি আমি খুব দ্রুত তোমার মাম্মাকে তোমার কাছে নিয়ে আসব সত্যি তিন সত্যি কিন্তু তার আগে তোমাকে খেতে হবে তুমি আমার কথা না শুনলে কিন্তু আমি তোমার মাম্মাকে এনে দিব না ইভানের কথায় নাবিহা অল্প পরিমাণে খাবার খেয়ে নেয় খুব বেশি খায় না তবে যেটুকু খেয়েছে এই মুহূর্তে এটাই যথেষ্ট ভেবে আর কেউ বাচ্চাকে জোর করে না খাওয়ার জন্য ইতি ইসলাম ইভানের কাছে এসে ভেজা গলায় বলে বাবা আমার মেয়েকে আমার কাছে এনে দাও তুমি মেয়েটা আমার সারা রাত বাড়ি ফেরেনি কে জানে কি বিপদ হল মেয়েটার ওর বাবা সকাল থেকে খোঁজ নিচ্ছে চেনাজানা সবাইকে কল দেওয়া শেষ কেউ জানে না ওর খবর সাহেদ চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে আমি একা হাতে কত দিক সামলাপ বল আন্টি আন্টি আপনি একটু শান্ত হন আমার উপর বিশ্বাস রাখুন আমি আপনাকে কথা দিচ্ছি যেভাবেই হোক সিরাতকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনব আমি শুধু তুই কেন আমরা সবাই মিলে আমাদের বন্ধুকে খুঁজে বের করব আমরা কিচ্ছু হতে দিব না ওর নাবিলকে হাপাতে হাপাতে বাড়ির ভেতর ঢুকতে দেখে ইভান সেদিকে এগিয়ে যায় পেছনে পেছনে নকশি আর উর্মিও চলে আসে ইভান বাকিদের দিকে তাকিয়ে বলে তোরা এত সকালে আসতে গেলি কেন এটা কোন প্রশ্ন হলো ভাই আমাদের বন্ধু নিখোজ আর আমরা বাড়িতে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো হ্যাঁ উর্মির কথা ইভান বলে আচ্ছা এসে ভালো করেছিস এখন ভেতরে আয় তোদের সাথে আলোচনা করব আমি কিছু বিষয় নিয়ে একটু অপেক্ষা কর অথৈ রাস্তায় আছে ও আসুক নাবিলের কথায় ইভান সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে সবাইকে খবর দিয়েছিস তুই তা অভি আর মাওয়াকে জানাসনি অভিকে কলে পাওয়া যাচ্ছে না আর মাওয়ার ফোন বন্ধ এই দুইটার আবার কি হল ওদের সাথে পড়ে যোগাযোগ করে নিচ্ছি আগে সিরাতের খোঁজ নিতে হবে এর মাঝেই অথই চলে আসে ইভান সবাইকে নিয়ে বসে বলে আন্টি সিরাত সন্ধ্যায় কি কাজে বেরিয়েছিল আমাকে বিশেষ কিছু বলেনি একটা ফোন কল এলো দুই মিনিটের মতো কথা বলে আমাকে বলল আম্মু তুমি নাবিহার খেয়াল রেখো আমি একটু বের হচ্ছি ঘন্টা দুয়েকের মাঝে ফিরে আসব আপনি কোনো প্রশ্ন করেননি যে সিরাত কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেছিলাম শুধু বলল খুব জরুরি একটা কাজে বের হচ্ছি তোমাকে ফিরে এসে সব বলবো তারপর কি হল ওর তো নয়টার মধ্যে ফিরে আসার কথা ছিল কিন্তু এগারোটা বাজার পরেও যখন ফিরল না তখন আমার চিন্তা হচ্ছিল আমি একের পর এক কল দিয়েই যাচ্ছিলাম কল যাচ্ছিল ঠিকই কিন্তু কেউ রিসিভ করেনি অস্থিরতা নিয়েই বারোটা পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু এতক্ষণ পরেও যখন ফিরল না তখন ওর বাবা আশেপাশে গিয়ে খোঁজ নিল কিন্তু সেখানেও আশানুরূপ কোনো ফল আমরা পাইনি তারিন নাবিহাকে ফিডার খাওয়াতে খাওয়াতে বলে ওকে কলকে দিয়েছিল আমাদের আগে এটা জানতে হবে কোনোভাবে কলটা ওকে মাহতাব দেয়নি তো তামান্নার কথায় সবার মনে অজানা এক ভয় বাসা বাঁধে নকশি আতঙ্কিত হয়ে বলে মাহতাবের সাথে সিরাতের এভাবে দেখা করতে যাওয়ার কারণ কি হতে পারে তাছাড়া যদি মাহতাবের সাথেই দেখা করতে গিয়ে সিরাত নিখোঁজ হয় তাহলে তোরা ভাবতে পারছিস এরপর কি হবে শুধু ভাবতে পারছি না বুঝতেও পারছি মাহতাব সিরাতের উপর অনেক ক্ষেপে আছে সিরাত ওর সাথে যা যা করেছে তারপর তো রেগে যাওয়া স্বাভাবিক আর রেগে গিয়ে যদি ওই ছেলে সিরাতের কোনো ক্ষতি করতে চায় তাহলেও আমি খুব একটা অবাক হব না কারণ এদের মতো ছেলেদের পক্ষে সবকিছুই সম্ভব ইভানের কথায় সবার গলা শুকিয়ে আসে ভয়। তাদের প্রাণের চেয়েও প্রিয় বন্ধুটার বড় কোনো ক্ষতি হয়ে যায়নি তো এসব ভেবেই সবার শ্বাস নেওয়ার গতি ভারী হয়ে আসে অন্ধকার এক ঘরের মধ্যে চেয়ারের সাথে খুব শক্ত করে হাত পা বেঁধে রেখেছে সিরাতের ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে হাতে ভীষণ ব্যথা অনুভব করে মৃদু আওয়াজ করে ওঠে সিরাত মাথাটা ভীষণ ব্যথা করছে তার গলা শুকিয়ে এসেছে ধীর কণ্ঠে সে বলে কেউ আছেন এখানে আমাকে একটু পানি দিন গলা শুকিয়ে এসেছে আমার প্রথমে কয়েক কয়েকবার ধীরে বললেও কেউ আসে না তাই বাধ্য হয়ে যথাসম্ভব চিৎকার করে সিরাত বলে আমাকে এভাবে বেঁধে রাখার মানে কি কেউ আছেন এখানে সামনে আসুন আমার কথাটা শোনার সাথে সাথে দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন ব্যক্তি অন্ধকারের মাঝে তার চেহারা ঠিক স্পষ্ট দেখতে পায় না সিরাত খানিক্ষণ পর ব্যক্তিটি ঘরের আলো জ্বালালে সিরাত চমকে ওঠে তার কণ্ঠস্বরে আপনা আপনি ভেসে আসে একজনের নাম তুরাগ সিরাতের মুখে নিজের নাম শুনে মুচকি হেসে তুরাগ বলে বাহ এতদিনেও আমাকে ভুলতে পারনি তাহলে মাওয়ার সাথে সাথে তুমিও আবার আমার প্রেমে পড়ে যাওনি তো মুখ সামলে কথা বলো তোমার মতো অত্যন্ত নিকৃষ্ট একজনের প্রেমে পড়ার মতো নোংরা মানসিকতা আমার নয় কেন আটকে রেখেছ আমাকে এতদিন পর ফিরে এসে আমার কাছে কি চাও তুমি আরে কুল কুল সব সময় এত রেগে গেলে চলে নাকি হ্যাঁ সিরাতের গলা একেবারে শুকিয়ে যাওয়ায় সিরাত ঠিকমতো কথা বলতে পারছে না তুরাগের দিকে তাকিয়ে বলে আমাকে একটু পানি দাও পানি খাবে তুমি দাঁড়াও আনছি ঘরের এক কোণ থেকে এক বোতল পানি এনে সিরাতের সামনে ধরে তুরাগ তোমার হাত তো বাধা কিভাবে পানি খাবে তুমি আমি খাইয়ে দেই কেমন কথাটা বলে বোতলের মুখ খুলে সিরাতের মুখের সামনে বোতল নিয়ে যায় তুরাগ সিরাত পানি খাওয়ার জন্য মুখ খুললে তুরাগ ওর চোখের সামনে বোতলের সবটুকু পানি মেঝের উপর ফেলে দেয় সিরাত হতভম্ব চোখে তুরাগের দিকে তাকালে সে ভ্রু নাচিয়ে বলে এত কষ্ট করে তোমাকে এখানে ধরে এনেছি কি আদর আপ্যায়ন করার জন্য আমি তো তোমার কষ্ট দেখতে চাই সিরাত তুমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে আর সেটা দেখে আমি মানসিক শান্তি পাব হাহা তুরাগের এই হাসি সিরাতের কাছে অসহনীয় লাগে একরাস বিরক্তি আর রাগ নিয়ে চোখ বন্ধ করে ফেলে সে টানা ছত্রিশ ঘন্টা একটা অন্ধকারাচ্ছন্ন ঘরে বন্দি থেকে সিরাত নিস্তেজ হয়ে পড়েছে তার দেহে আর এক ফোটা শক্তি নেই নিজ পায়ে উঠে দাঁড়ানোর মতো এতগুলো ঘন্টায় এক ফোঁটা পানি সে পায়নি পান করার জন্য তার তৃষ্ণার্ত চোখগুলো এক ফোটা পানির আশায় এখনো বন্ধ হয়নি বুকের ভেতর হাহাকার শুরু হয়েছে কেবল একটুখানি পানি পান করার জন্য চক্ষুদয়ে যেন এবার তাকিয়ে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলছে ধীরে ধীরে সিরাতের নিস্তেজ শরীরটা নুয়ে পড়ে যেন এক লজ্জাবতী গাছ লজ্জায় নুয়ে পড়েছে এতটা সাহসী এবং বুদ্ধিমতী হওয়ার পরেও যখন কারোর কাছে বন্দী হয়ে থাকতে হয় তখন তা নিজের কাছে লজ্জারই বটে ঘরের দরজা ঠেলে এক বলিষ্ঠ যুবক প্রবেশ করে ঘরে সে সাথে করে একরাশ আলো নিয়ে এসেছে কিন্তু এই আলো যে ক্ষণস্থায়ী যে নিজেই আধার তার দ্বারা কি কারো জীবন আলোকিত হতে পারে এ যে অসম্ভব হাতে একটা পানির বোতল নিয়ে এক পা দুই পা করে আগন্তুক এগিয়ে যায় সিরাতের দিকে এক বোতল পানির সম্পূর্ণটা সিরাতের চোখে মুখে ছুঁড়ে দেয় সে আচমকা পানির ঝাপটায় চমকে ওঠে সিরাত তার নিস্তেজ শরীরটা যেন আরও বেশি করে নিস্তেজ হয়ে পড়ছে নিভু নিভু চোখে সামনে তাকিয়ে সিরাত অবাক হয় না অথচ এখন তার ভীষণভাবে চমকানোর কথা কণ্ঠস্বর থেকে আওয়াজ বের হতে না চাইলেও সিরাত নিজের উপর জোর দিয়ে হেসে বলে আর কত নিচে নামবে তুমি যাকে ভালোবেসে একদিন বাহুডোরে আগলে নিয়েছিলে আজ তাকেই নিজ হাতে মারতে চাইছ কি আমার অপরাধ বলতে পারো তুমি অন্যায় করলে তুমি অথচ শাস্তি পেতে হচ্ছে আমাকে সিরাতের কথায় কর্ণপাত না করে মাহতাব পাশ থেকে একটা চেয়ার নিয়ে তার মুখোমুখি বসে পুরো মুখে হাত বুলিয়ে বলে আমার সুন্দরী বৌটার চেহারার রেকি বেহাল দশা চোখের নিচে কালচে দাগ ঠোঁট জোড়া শুকিয়ে রক্ত জমেছে চেহারার উজ্জ্বলতা হারিয়ে এখন কেবলই মলিনতার ছাপ স্পষ্ট কোথায় গেল তোমার সৌন্দর্য কোথায় গেল তোমার রূপ নিভৃতে তেজস্বিনী আজ হেরে গেল তবে সিরাত তাচ্ছিল্যের হাসি হেসে বলে নিভৃতে তেজস্বিনী আজ হেরে গিয়েছে কঠিন বাস্তবতার মঞ্চে হাহ তেজস্বিনী রূপ সবখানে মানায় না সিরাত নিজের স্বামীর সাথে তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে যান মনে আছে বিয়ের পর প্রথম ছমাস আমরা চুটিয়ে প্রেম করেছি কত শতবার আমি তোমাকে যান বলে ডেকেছি আমার স্পর্শে তুমি লজ্জাবতী লতার মতো নুইয়ে পড়েছ আমার বুকে আমি তো সেই লাজুকলতার প্রেমে পড়েছিলাম তোমার এই তেজস্বী রূপ আমার মোটেই পছন্দ হয়নি সিরাত নারীদের হতে হয় তুলার মতো কোমল কিন্তু তুমি হতে চেয়েছ সূর্যের মতো প্রখর কি দরকার ছিল এসবের এত বেশি সাহসী না হলে আজ তুমি বেঁচে যেতে আর পাঁচটা মেয়ের মতো সংসারী হয়ে স্বামীর সাথে সুখে সংসার করতে পারতে মাহতাবের কথাগুলো যেন সিরাতের নিস্তেজ শরীরে আগুন ধরিয়ে দেয় দাঁতে দাঁত চেপে হাতের মুঠ শক্ত করে সিরাত জবাব দেয় মেয়েরা তুলার মতো কোমল হলে তোমাদের মতো ছেলেরা সহজেই তাদের ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে বলে এমন মেয়ে ভালো তাই না নিজেদের রক্ষা করার জন্য হলেও প্রত্যেকটা মেয়ের তেজস্বিনী হওয়া উচিত নয়তো তোমাদের মতো কাপুরুষদের শাস্তি দেবে কিভাবে কি লাভ হল এত তেজস্বিনী হয়ে সেই তো আজ তুমি আমার হাতের মুঠয় বন্দি সেদিন যদি তুমি কলে আমার মেয়েকে নিয়ে বাজে কথাগুলো না বলতে তাহলে আমি কখনোই তোমার মুখ দেখতাম না আমি তোমা আমার মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়ে পাচার করে দিতে চাইবে আর সেটা জেনেও আমি চুপ করে থাকবো তুমি খুব ভালো করেই জানতে যে এমন কথা শুনলে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তোমার সাথে দেখা করতে যাব আর তাই এই নোংরা চাল চাললে তুমি তুমি কেমন বাবা বলত নিজের স্বার্থ করার জন্য নিজের আপন মেয়েকেও ব্যবহার করলে তুমি ছি আরে তোমার ছি তোমার কাছেই রাখো তুমি তোমার মেয়ের কথা ভেবেছ ভাবলে তার বাবার সাথে এতটা অন্যায় করতে পারতে না আজ তোমার জন্য আমি পথের ভিখারি হয়ে গিয়েছি এরপরেও তোমাকে ছেড়ে দেওয়া যায় তো কি করতে চাও আমার সাথে তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চাই আমার সুখের জীবন তো শেষ সুতরাং তোমার সুখের জীবনও শেষ একটা কথা জানো তো টিট ফর ট্যাট হাত পা ঘাড় মাথা সর্বোপরি পুরো শরীরের ব্যথায় কাবু হয়ে আসে সিরাত তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরে বহু কষ্টে সিরাত মাহতাবকে বলে আমাকে একটু পানি দেবে প্লিজ মৃত্যুর আগে তুমি এক ফোটা পানিও পাবে না কেন জানো কারণ তোমার জন্য আমাকে তিনটা রাত না খেয়ে থাকতে হয়েছে পেটের ক্ষুধার জ্বালায় আমি ছটফট করেছি প্রতিনিয়ত কিন্তু পকেটে একটা টাকা ছিল না আমার রাজপ্রাসাদে বড় হওয়া ছেলেটার যখন এমন অবস্থা হয় তখন তার অন্যায়কারীকে তো কঠিন শাস্তি দিতেই হবে সিরাত বুঝে যায় এদের কাছে এক ফোটা পানি চেয়েও কোনো লাভ নেই সে ভেবে পায় না এই বন্দি জীবন থেকে কিভাবে ছাড়া পাবে কে বাঁচাবে তাকে আচ্ছা তার ছোট্ট মেয়েটা মাককে ছাড়া কেমন আছে ভালো আছে তো তার বয়স্ক মা বাবা তার চিন্তায় অসুস্থ হয়ে যায় নিত এমন হাজারো কথা ভেবে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ে সিরাত সম্পূর্ণ একটা দিন বন্ধুরা সবাই মিলে শত চেষ্টা করেও সিরাতের কোনো খোঁজ পায়নি হতাশ হয়ে প্রত্যেকে মাথা চেপে ধরে বসে রয় এক স্থানে কোথা থেকে যেন অভি আর মাওয়া একসাথে এসে হাজির হয় বাকিদের সামনে তাদের এমন হন্তদন্ত হয়ে আসতে দেখে উর্মি জিজ্ঞেস করে কোথায় ছিলি তোরা আর এখন আমাদের খোঁজি বা পেলি কোথায় মাওয়া অস্থির চিত্তে প্রশ্ন করে আমাদের কথা বাদ দে তোদের খবর আমাদের তারিন দিয়েছে তারিন তো নাবিহার সাথে আছে এখন আমাদের আগে বল সিরাতের কি হয়েছে ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেল এখনও মেয়েটা নিখোঁজ আমরা তো আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ইভান সিরাতের ফোন ট্র্যাক করারও চেষ্টা করেছে কিন্তু ফোন বন্ধ আশেপাশের সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করা শেষ কোথাও কোনো ক্লু পাইনি আমরা মাহতাবের খোঁজও করেছি কিন্তু ওই ছেলের কোনো খবর এখনো পাইনি আমরা তামান্নার কথায় ধপ করে মাটিতে বসে পড়ে মাওয়া দীর্ঘক্ষণ নীরব থাকার পর অভি বলে ওঠে আচ্ছা সিরাতের ফোনের লাস্ট লোকেশন কোথায় ইভান চটজলদি উত্তর দেয় নিউ ফরেস্ট স্টেশন নামের একটা অ্যাকুরিয়ামের দোকানের সামনে ওর লাস্ট লোকেশন দেখাচ্ছে ওখানকার সিসিটিভি ফুটেজ দেখেছিস তোরা হ্যাঁ দেখেছি ওই জায়গা অবধি সিরাত পৌঁছাতেই পারেনি ওই দোকানের পাশে একটা ডাস্টবিন আছে সেখানেই ওর ফোন পাওয়া গিয়েছে নকশির কথায় অভি কিছু একটা ভেবে বলে ওই জায়গা থেকে কিছুটা পেছনের দিকে গেলেই একটা বুকশপ আছে আর সিরাত কিন্তু বই পড়তে অনেক ভালোবাসে এমনও তো হতে পারে যে ওখানেই সিরাত মাহতাবের সাথে দেখা করেছে যেহেতু বুকশপটা মেইন রোড থেকে কিছুটা ভেতরে তাই ওখানকার সিসিটিভি ফুটেজ হয়তো তোরা দেখিসনি নি তাই তো আমরা তো ওই বুকশপের কথা বেমালুম ভুলে গিয়েছিলাম নাবিলের কথায় অথৈ ইভানকে উদ্দেশ্য করে বলে ভাই যত দ্রুত সম্ভব তুই ওখানকার সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা কর এত বড় একটা ক্লু আমাদের সামনে ছিল আর আমরা সেটা দেখিনি তোরা আমার সাথে ওখানে চল আমি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করছি বন্ধুরা সবাই মিলে দ্রুত কবিতার শহর নামক সেই বুকশপে চলে যায় ইভান নিজের পরিচয় দেওয়ার সাথে সাথেই দোকানের মালিক সিসিটিভি ফুটেজ দেখার অনুমতি দিয়ে দেয় এই দোকানে মোট দুইটা সিসিটিভি লাগানো আছে একটা ভেতরে আরেকটা বাইরে সবাই প্রথমে ভেতরের ফুটেজ দেখে কিন্তু সিরাত এই দোকানের ভেতর অবধি আসেনি এরপর ইভান বাইরের সিসিটিভি ফুটেজ বের করে দোকান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিরাত বারবার ফোনের দিকে তাকাচ্ছে এখানে সিরাতকে দেখে সকলের মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে অবশেষে মেয়েটার তো পাওয়া গেল প্রায় পাঁচ মিনিট একই জায়গায় দাঁড়িয়ে সিরাত কারোর জন্য অপেক্ষা করছিল এরই মাঝে একটা হুডি পরিহিত ছেলে এসে দাঁড়ায় তার সামনে তাদের মধ্যে কি কথা হয় তা বুঝতে পারে না কেউ ছেলেটা সিরাতের মুখে কিছু একটা স্প্রে করার সাথে সাথে মুহূর্তের মধ্যে সিরাত লুটিয়ে পড়ে ছেলেটার বুকে হুডির আড়ালে মুখ ঢাকা থাকায় কেউ তার মুখ দেখতে পায় না এতদূর অভি এসেও কি আমরা কিচ্ছু করতে পারবো না মাওয়ার কান্না জড়িত কণ্ঠে পুনরায় সবাই আশাহত হয় ছেলেটা সিরাতকে কোলে নিয়ে মিনিটের মধ্যেই আড়াল হয়ে যায় মাওয়া কিছু একটা দেখে চিৎকার করে বলে ইভান একটু পোজ কর ছেলেটার ডান হাতে ছেলেটার ডান হাতে আঁকা একটা তীরের ছবি দেখে উত্তেজিত হয়ে মাওয়া বলে ওঠে আমি এই চিহ্নটা চিনি অভি অবাক হয়ে বলে চিনিস মানে আরে এটা তুরাগের হাত ওর হাতে এই একই রকম চিহ্ন আঁকা ছিল কি বলছিস তুই তুরাগ এখানে আসবে কিভাবে উর্মির প্রশ্নের উত্তরে মাওয়া বলে আরে ভাই আমি এত কিছু জানি না কিন্তু এটা যে তুরাগের হাত তাতে কোনো সন্দেহ নেই আমি ওর হাতে আঁকা এই চিহ্ন খুব ভালো করে চিনি সুতরাং এটা যে তুরাগ সে বিষয়ে আমি শতভাব নিশ্চিত তার মানে সিরাতের নিখোজ হওয়ার পেছনে তুরাগের হাত আছে কথাটা বলেই মাওয়া আতঙ্কিত হয়ে পড়ে বাকি সবাই স্তব্ধ চোখে অপলক তাকিয়ে থাকে মাওয়ার দিকে তুরাগের খবর পেলি মাওয়ার কথায় ফোনের অপর পাশ থেকে ইভান অসহায় কণ্ঠে বলে আমি চেষ্টা করছি মাওয়া কিন্তু কোনোভাবেই ওর কোনো খবর পাচ্ছি না দেখ এভাবে ওর খবর পাওয়া যাবে না আমি তুরাগের একটা বন্ধুকে চিনি ওর থেকে কোনোভাবে তুরাগের নাম্বার নিতে পারলে লোকেশন ট্র্যাক করে সহজেই ওকে ধরতে পারবো আমরা নাম কি ওর বন্ধুর শিহাব আমার কাছে ওর ফেসবুক আইডি আছে তুই যেভাবেই হোক ওর সাথে দেখা করে তুরাগের খবর নে যদি শিহাবের কাছে তুরাগের কোনো খবর না থাকে আরে ভাই নয় দিন আগেই ওরা একসাথে ছবি তুলেছে আমি শিহাবের আইডিতে দেখেছি সেই পোস্ট আচ্ছা আমাকে ওর আইডি লিংক দে বাকিটা আমি দেখছি কলকেটে দিয়ে মাওয়া ইভানকে শিহাবের আইডি লিংক পাঠিয়ে দেয় এদিকে সিরাতের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে অনেকটা সময় যাবত ওয়াশরুমে না যাওয়ার ফলে পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে তার বাইরে কেউ আছো একটু ভেতরে এসো দুই তিনবার ডাকার পর তুরাক ভেতরে ঢুকে বেশ ককর্ষ গলায় জিজ্ঞেস করে কি হয়েছে আমি ওয়াশরুমে যাব আমার অনেক সমস্যা হচ্ছে এখন ওয়াশরুমে যেতেই হবে ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যেতে চাও হ্যাঁ তোমরা কি আমাকে পালিয়ে যাওয়ার মতো অবস্থায় রেখেছ পুরো শরীর ব্যথায় অবশ হয়ে যাচ্ছে আমার তুরাক ভালোভাবে খেয়াল করে দেখে সত্যিই সিরাতের অবস্থা ভালো না সে ঠিকমতো চোখ মেলে তাকাতেও পারছে না তাড়াতাড়ি ওয়াশরুমে নিয়ে চলো আমাকে আমি আর পারছি না এভাবে বসে থাকতে বাঁধন খুলে দিচ্ছি কিন্তু ভুল করেও পালানোর কিংবা চালাকি করার চেষ্টা করবে না তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে আচ্ছা ঠিক আছে কিছু করব না আমি তুরাক ধীরে ধীরে সিরাতের হাত পায়ের বাঁধন খুলে দেয় এতক্ষণে যেন সিরাত একটু শান্তি পায় নিজে থেকে উঠতে গিয়ে সে বুঝতে পারে পায়ের ব্যথায় ঠিকমতো দাঁড়ানো তার পক্ষে সম্ভব নয় তুরাগ সেটা বুঝতে পেরে এক হাতে সিরাতের হাত আর অন্য হাতে সিরাতের কোমর চেপে ধরে অতঃপর আলতোভাবে পা ফেলে সে প্রথমবারের মতো বন্দি ঘর থেকে বের হয় কিন্তু দুঃখের বিষয় হল সম্পূর্ণ জায়গায় অন্ধকারাচ্ছন্ন ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে সিরাতের গা গুলিয়ে ওঠে প্রচণ্ড শরীর খারাপ নিয়ে যখন সিরাত ঠিকমতো দাঁড়াতেও অক্ষম ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে তার শরীরে কেউ অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করছে চমকে ওঠে সে পাশ ফিরে লক্ষ্য করে তুরাগের নংরা দৃষ্টিভঙ্গি রাগে তার হাতের মুঠ শক্ত হয়ে আসে কিন্তু এই মুহূর্তে লড়াই করে নিজেকে রক্ষা করা তার পক্ষে সম্ভব নয় তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সিরাত চারপাশে তাকিয়ে ছোট্ট একটা জানালা দেখতে পেয়ে তার মনে আসা জাগে হয়তো এবার এই বন্দি জীবন থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে সে কিন্তু নিয়তি হয়তো এটা চায় না তাই তো মেয়েটার সকল আশায় পানি ঢেলে তাকে বুঝিয়ে দেয় এই লড়াই বড্ড কঠিন নিজেকে বাঁচাতে হলে আবারও তোকে তেজস্বিনী হতে হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে তুই হেরে যাবি সিরাত হেরে যাবি বাস্তবতার মঞ্চে সাথে হেরে যাবে সেই সকল মেয়ে যারা তোকে দেখে সাহসী হতে চেয়েছে হতে চেয়েছে তেজস্বিনী এসব ভেবে দেয়াল ঘেঁষে বসে পড়ে সিরাত কান্নাগুলো আজ ধরা দিতে চাইছে না তার চোখে আর কত কাঁদবে সে কাঁদতে কাঁদতে যে তার চোখে পানি শুকিয়ে গিয়েছে ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি খেয়ে নেয় সে আয়নার সামনে নিজেকে দেখে মায়া হয় মাত্র দুই দিনের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল সে আমাকে ভেঙে পড়লে চলবে না কিছু একটা তো আমাকে করতেই হবে হাতে সময় বেশি নেই এই ছোট্ট জানালা দিয়েই আমাকে যা করার করতে হবে আনমনে কথাটা ভেবে জানালার কাছে চলে যায় সিরাত কিন্তু শত চেষ্টা করেও জানালার নাগাল পায় না চারপাশে তাকিয়ে কিছু খুঁজেও পায় না যার সাহায্যে সে উপরে উঠতে পারবে আর কতক্ষণ লাগবে শোনো পালানোর চেষ্টা করো না কারণ সেটা কখনোই হবে না বরং এটা করলে নিজের ক্ষতি নিজেই করবে তুমি তাড়াতাড়ি বের হও তুরাগের কণ্ঠস্বর শুনে সিরাত মুখে হাত দিয়ে ভাবে কি করা যায় কিছু একটা ভেবে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ভীষণ জোরে একটা চিৎকার দিয়ে ওঠে সিরাত আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং থাকায় বিব্রত হয় তুরাক জোরে জোরে দরজা ধাক্কিয়ে বলে খবরদার আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না নয়তো এর ফল ভালো হবে না সিরাত অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে বের হয় সে তুরা কিছু বলার আগেই মাথা ঘুরিয়ে পড়ে যায় মেঝের উপর আরে কি হল এই মেয়ে একদম নাটক করবে না ওঠো বলছি মাহতাব বাইরে থেকে খাবার কিনে এনে সিরাতের এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে ওর এভাবে পড়ে আছে কেন আরে ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল তাই নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছে অজানা ভয়ে বাসা বাঁধে মাহতাবের মনে ভয় ভয় বলে বেঁচে আছে তো সিরাত এভাবে মরে গেলে আমরা দু জন খুব বাজেভাবে ফেসে যাব ভাই তুরাগ সিরাতের পালস চেক করে বলে বেঁচে আছে আগে ঘরে নিয়ে যাই তারপর দেখছি বাকিটা আমি নিয়ে যাচ্ছি কথাটা বলে মাহতাব সিরাতকে কোলে তুলে নেয় ঘরে নিয়ে গিয়ে বিছানার উপর শুইয়ে দিয়ে বলে ওর যা অবস্থা তাতে করে পালাতে পারবে না আপাতত এখানেই শুয়ে থাকুক জ্ঞান ফিরলে হাত পা বাধা যাবে বেশি বাড়াবাড়ি করলে জীবন ঝুঁকি হতে পারে তখন আমাদের বিপদ বাড়বে আচ্ছা দরজা জানালা সবকিছু বন্ধ করে আমরা বাইরে চলে যাই চল দু মিলে ঘরের জানালাগুলো লক করে দিয়ে দরজা বাইরে থেকে আটকে বের হয়ে যায় একদিকে সিরাত বেহুশ হয়ে পড়ে আছে অন্যদিকে তারা দু জোন খাবার খেতে ব্যস্ত দু জন বেরিয়ে গেলে সিরাত চোখ মেলে তাকায় চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে অজ্ঞান হওয়ার নাটক করে হাত পায়ের বাঁধন খুলতে পেরেছি এটাই অনেক এখন আমাকে কিছু ভাবতে হবে ইশ কোনোভাবে যদি বন্ধুদের মধ্যে কারোর সাথে যোগাযোগ করতে পারতাম সিরাতের মনের ইচ্ছা পূরণ করতেই যেন সকলের ফোনে একটা ম্যাসেজ আসে তুরাগের ঠিকানা পাওয়া গিয়েছে সবাই দ্রুত বড় রাস্তার মোড়ে আয় ম্যাসেজটা পাঠিয়ে ইভান শিহাবকে ছেড়ে দেয় থানা থেকে বের হওয়ার আগে কঠোর ভাষায় বলে যদি তুরাগকে কিছু জানাস তাহলে কালকের সকালটা আর দেখতে পাবি না কথাটা ভালো করে মনে রাখো নিজের ভালো চাইলে মুখ একদম বন্ধ রাখবি বুঝেছিস শিহাব ভয় ভয় উত্তর দেয় আমি কাউকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না এই তো ভালো ছেলের মতো কথা এখন বের হয়ে যা থানা থেকে শিহাব চলে গেলে দ্রুত পা চালিয়ে ইভান বড় রাস্তার মোড়ে চলে যায় সেখানে গিয়ে সবাইকে অস্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তোরা চিন্তা করিস না আমরা আজকেই সিরাতকে উদ্ধার করব তুরাগের ঠিকানা শিহাবের কাছ থেকে পেয়ে গিয়েছি আমি নাম্বারও আছে আমার কাছে তুরাগ এখন কোথায় আছে শহর থেকে কিছুটা দূরে একটা বাড়ি আছে খুব সম্ভবত ওটা একটা পরিত্যক্ত বাড়ি ওখানেই আছে তোরা আমাদের এক্ষুনি বের হতে হবে চল তোরা অভির কথায় সহমত জানিয়ে সবাই বেরিয়ে পড়ে ঘন্টা দুয়েকের পথটা যেন আজ সবার কাছে অনেক বেশি লাগছে মেয়েটা ঠিক আছে তো আমার না খুব ভয় হচ্ছে ভয় পাস না উর্মি আমাদের বন্ধুর কিছু হবে না ওর কিছু হতে পারে না সিরাতের কোনো ক্ষতি হলে যে আমরা সবাই হেরে যাব ইভান নিজে ড্রাইভ করেও শান্তি পাচ্ছে না এত জোরে গাড়ি চালিয়েও পথ যেন কিছুতেই শেষ হতে চায় না অন্যদিকে সিরাত পুরো ঘর ঘুরেও কিছু পায় না জানালা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয় তার এখন মনে হচ্ছে সে অনেক বড় একটা গোলগ্রাধার মাঝে আটকে পড়েছে দরজা খোলার আওয়াজ পেয়ে দ্রুত বিছানায় এসে শুয়ে পড়ে সিরাত তুরাগ একটু একটু করে সিরাতের কাছে এসে ওর চোখ কাঁপতে দেখে হেসে বলে অভিনয়ে তুমি অনেক কাঁচা সিরাত অজ্ঞান হওয়ার ভান করে আমাদের থেকে বেঁচে যাবে ভেবেছ যদি এটাই ভেবে থাকো তাহলে ভুল ভেবেছ মাহতাববাক হয়ে বলে এসব কি বলছিস তুই আমি ঠিকই বলছি ও অজ্ঞান হয়নি সবটাই নাটক সিরাত সবকিছু শুনে ও নীরবে হয়ে থাকে মাহতাব কাছে এসে দুই বাহু শক্ত করে ধরে বলে যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবে না ওকে মুখে বলে কিছু হবে না এইবার কাজে করে দেখাতে হবে হাতে একটা লোহার রড নিয়ে সিরাতের কাছে এসে ও ডান হাত বরাবর খুব জোরে আঘাত করে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে সিরাত একের পর এক আঘাতে মনে হয় তার হাতের সমস্ত হার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে হাত থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় সিরাত একদিন এভাবেই আমিও চিৎকার করেছিলাম তোমার জন্য সব হারিয়েছি আমি তোমার শান্তিতে বেঁচে থাকা আমি দেখতে পারবো না যেদিন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আমি এক কঠিন মৃত্যু উপহার দিব আর আজ সেই কাঙ্ক্ষিত দিন তুরাগের এমন অস্বাভাবিক রূপ দেখে মাহতাব বলে ভাই মেয়েটা মরে যাবে এবার থামো প্লিজ কেন থাম কেন ওকে তো আমরা মারতেই চাই এই তুই কি ভয় পাচ্ছিস একদম ভয় পাস না আমার এই ঠিকানা ওর বন্ধুরা কখনোই জানবে না পুলিশও জানতে পারবে না সবাই জানার আগেই ওকে মেরে মাটির নিচে পুঁতে দিব কেউ কখনোই ওর হদিস পাবে না তুরাগের কথা শুনে মাহতাবের গলা শুকিয়ে আসে শেষমেশ নিজের স্ত্রীকে খুন করবে সে এসব জানাজানি হলে আমরা শেষ হয়ে যাব আমাদের জন্য তো মেরে ফেলবে সবাই এখন সিরাতের ফ্যান ফলোয়ার্স অনেক বেড়ে গিয়েছে হাজার হাজার মানুষ ওকে ফলো করে আমাদের পেলে সবাই জন তো মাটিতে পুঁতে দেবে আরে এত ভয়ের কিছু নেই আজই ওর জীবনের শেষ দিন কথাটা বলে নিজের পকেট থেকে একটা ছুরি বের করে সিরাতের গলার কাছে ধরে তুরাগ এটা দেখে মাহতাব ভয় চোখ বন্ধ করে নেয় তুরাগ যেই মুহূর্তে সিরাতের গলার মাঝে ছুরি দিয়ে আঘাত করতে যাবে ওই মুহূর্তে গুলির আওয়াজে চমকে ওঠে দুকজন পাশ ফিরে সামনে তাকিয়ে রক্ত লাল চোখে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে তুরাগের হাত থেকে আপনা আপনি ছুরি পড়ে যায় তাড়াতাড়ি করে ছুরিটা তুলে নিয়ে ইভানকে উদ্দেশ্য করে বলে প্রেমিকার জন্য এত চিন্তা যে কুকুরের মতো গন্ধ শুকে এখানে চলেই এলি এক বাচ্চার মায়ের প্রতি এত দরদ যাকে সে ভালো করেছিস এখন তোর সামনেই তোর প্রেমিকাকে মারব আমি মাওয়া দৌড়ে দরজার সামনে এসে সিরাতের রক্তাক্ত শরীর দেখে স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরাগ সিরাতের গলায় পুনরায় ছুরি ধরলে ইভান কিছু করার আগেই ওর হাত থেকে গান নিয়ে কোনো কিছু না ভেবে চোখ বন্ধ করে তুরাগের পিঠ বরাবর গুলি ছুড়ে দেয় মাওয়া ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে সবাই মাহতা ভয় পেয়ে দূরে সরে যেতে চাইলে তার দুই পায়ে পরপর দুইটা গুলি করে গান ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে সিরাতের দিকে এগিয়ে যায় মাওয়া তুরাগ ব্যথায় মাটিতে বসে পড়ে মাওয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকতে শুরু করে অসহ্য ব্যথায় চোখ দুটো বন্ধ করার আগে তুরাগ নিজের শেষ চালটা দিয়েই দেয় এক বন্ধুকে মারতে না পারি আরেকটাকে তো পারব কথাটা বলে মুহূর্তের মধ্যেই মাওয়ার পেটে ছুরি ঢুকিয়ে দেয় তুরাগ কোনো আওয়াজ না করে নির্বাক দৃষ্টিতে মাওয়া কেবল চেয়ে থাকে তুরাগের দিকে আলতোভাবে পেটে হাত দিলে সে বুঝতে পারে তার হাত রক্তে মাখামাখি হয়ে গিয়েছে মাওয়ার চোখ থেকে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে সিরাতের হাতের উপর হাত রেখে সে লুটিয়ে পড়ে মাটিতে একটা ঘরের মাঝে চারজন মানুষ নিষ্ক্রাণ হয়ে শুয়ে আছে ইভান সবকিছু দেখে চলার শক্তি হারিয়ে ফেলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে বাকিরা এসে এমন দৃশ্য দেখে পাথরের ন্যায় দাঁড়িয়ে রয় অথই শব্দ করে কান্না করে ওদের দিকে এগিয়ে যায় মাওয়ার পাশে বসে তাকে ডাকতে থাকে উর্মি এসে বসে পড়ে সিরাতের পাশে চুলের মাঝে বিলি কেটে বলে রাত তুই না সেদিন আমাকে সাহস দিলি তাহলে আজ তুই নিজে কেন এভাবে নিষ্প্রাণ হয়ে শুয়ে আছিস তোর রক্তাক্ত শরীর দেখে তোর মেয়ে কি বলবে তুই তো এভাবে চলে যেতে পারিস না তোকে বাঁচতে হবে সবাইকে বাঁচার কথা বলে তুই মরতে পারিস না এই মেয়ে চোখ খোল চোখ খোল বলছি রাত হাজার ডাকেও হয়তো সিরা তার সারা দেবে না উঠে বলবে না এই দেখ আমি একদম ঠিক আছি তোদের বন্ধুর কখনো কিছু হতেই পারে না আমি তো অনেক সাহসী হার না মানা এক তেজস্বিনী আমি অথই মাওয়াকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে আবেগ শূন্য চোখে দু জনের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে আসে মাওয়ার পাশে বসে বলে সেদিন যখন আমরা দেখা করলাম তখন তুই আমাকে কথা দিয়েছিলি আমাকে নিয়ে ভাববি আমি যে তোর মুখ থেকে একটা বার ভালবাসি কথাটা শোনার জন্য বহুকাল ধরে অপেক্ষা করছি তুই আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারিস না তোর এখনো অনেক কাজ বাকি আমাকে ভালোবাসা বাকি আমার ভালোবাসা গ্রহণ করা বাকি আমার বউ হওয়া বাকি আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না একটা বার চোখ খোল দেখ কেউ একজন তোর জন্য বুক পেতে রেখেছে আমার বুকে মা তারা থা রাখবি না তুই আমাকে ভালোবাসবি না এই মেয়ে তাকা আমার দিকে বল না ভালোবাসি সামায় না মাওয়া সারা দেয় না অভির চোখ যায় সিরাতের দিকে সিরাতের ডান হাত থেকে অঝরে রক্ত ঝরছে সেই হাত স্পর্শ করে সে বলে তুই না আমার বেস্ট ফ্রেন্ড কতগুলো দিন তোর সাথে অভিমান করে কথা বলিনি আমি এই দেখ আমি নিজে থেকে তোর সাথে কথা বলছি আমি তোকে কথা দিচ্ছি আর কখনো তোর উপর অভিমান করে কথা বন্ধ করব না এই বাবু তাকা না আমার দিকে তুই না সবসময় বলিস আমি তোর ভাই ভাইয়ের কষ্টে কষ্ট হচ্ছে না তোর আমার যে বুক ফেটে যাচ্ছে রাত আমার সবচেয়ে প্রিয় দু জন মানুষ আমারই চোখের সামনে নিষ্প্রাণ হয়ে শুয়ে আছে তোরা চলে গেলে আমি কিভাবে বাঁচব এই পৃথিবীতে বন্ধুরা ছাড়া আমার তো আর কেউ নেই আমাকে এতটা কষ্ট দিস না প্লিজ এত কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না রে এই আমাকে একবার ভাই বলে ডাক না রাত তোর মুখ থেকে আমি অনেক দিন হলো ভাই ডাক শুনি না বোন আমার একটা বার আমাকে ডাকবি প্লিজ তোরা শান্ত হ ওদের এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে অভি তুই মাওয়াকে নিয়ে আয় আর ইভান তুই নাবিল বাকি কথা বলার আগেই ইভান সিরাতের কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় ছেলেটার চোখে কোনো পানি নেই কেমন নির্জীব হয়ে আছে সে সিরাতের মুখপানে তাকিয়ে বলে দ্বিতীয় বারের মতো তোকে কোলে তুলে নিলাম রাগ করবি না তো শোন মেয়ে তোর শত রাগ সহ্য করতে রাজি আছি আমি শুধু তোকে হারাতে রাজি নই তুই আমার উপর অভিমান করলি সেটা তো মেনে নিয়েছি আমি আমার ভালোবাসাকে গ্রহণ না করে তুই অন্য একজনের বউ হলি সেটাও হাসিমুখে মেনে নিয়েছি আমি কখনো তোকে জোর করিনি আমার হওয়ার জন্য তোর সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছি নিষিদ্ধ তোর প্রতি কখনো অধিকার খাটাতে চাইনি আমি কেবল চেয়েছি তোর ভালো থাকা দেখতে এই আমি শুধু তোর হাসিমুখ দেখতে চাই তোর ভালো থাকা দেখেই তো এতদিন বেঁচে আছি আমি আমার মনের কথাগুলো না জেনে তো তুই চলে যেতে পারিস না আমি জানি তুই ফিরবি তোকে ফিরতেই হবে তেজস্বিনী কি আর কখনো ফিরবে বন্ধুর জন্য জীবন বাজি রাখা কি ফিরবে তার ভালোবাসার মানুষটার কাছে হয়তো ফিরবে কিংবা হার না মানা নারী হয়ে সমাজের বুকে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে তারা দু জোন রয় যাবে নীলাভ আকাশের বুকে কাঁদতে কাঁদতে ছোট্ট নাবিহাকে নিয়ে হন্তদন্ত হয়ে হাসপাতালের ভেতরে ঢোকেন মিসেস ইতি ইসলাম এসেই প্রথমে ইভানকে জিজ্ঞেস করেন আমার মেয়ে কেমন আছে ইভান সত্যি করে বলো আমার মেয়েটা ঠিক আছে তো ইভান নাবিহাকে কোলে তুলে নিয়ে বলে শান্তি হন আন্টি সিরাতের কিচ্ছু হবে না ও ঠিক হয়ে যাবে আর মাওয়া মাওয়া ঠিক আছে তো মেয়েটা সিরাতের জন্য নিজের জীবন বাজি রাখলো ওর কিছু হলে আমরা কখনো নিজেদের মাফ করতে পারবো না ওর বাবা মাকে খবর দিয়েছ তোমরা মাওয়ার ট্রিটমেন্ট চলছে ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে ইতি ইসলাম একটা চেয়ারের উপর বসে কান্নায় ভেঙে পড়েন সিরাতের বাবা মেয়ে আর তার বান্ধবীর এমন অবস্থার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন মালিহা আর তুবা মামার কাছে রয় গিয়েছে কিছুক্ষণের মধ্যে মাওয়ার বাবা মা চলে আসে ইতি ইসলামের পাশে বসে মাওয়ার মা মিসেস রেণু মন্ডল বলেন আপা আমাদের মেয়েরা ঠিক হয়ে যাবে তো ইতি ইসলাম কিছু বলতে পারেন না নির্বাক দৃষ্টিতে কেবল তাকিয়ে রয় অসহায়ের মতো মাওয়ার বাবা অভির কাছে গিয়ে চিৎকার করে বলে ওঠে সব সময় বাহাদুরি দেখাতে যাও হ্যাঁ আজ তোমাদের জন্য আমার মেয়ের এই অবস্থা পুলিশ ছিল না সিরাতকে তো পুলিশ উদ্ধার করতে পারত তোমরা কেন এসব করতে গেলে তোমরা গিয়েছ ভালো কথা আমার মেয়েকে নিয়ে গিয়েছো কেন ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাদের কাউকে ছেড়ে দিব না বলে দিলাম পাশ থেকে তারিন বলে আঙ্কেল আপনি একটু শান্ত হন প্লিজ এখন রাগারাগির সময় নয় আমরা সবাই বিধ্বস্ত অবস্থায় আছি আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা কিন্তু বিশ্বাস করুন আমরা সবাই ওদের দুজনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি সিরাতের পরিবারের দিকে একবার তাকান ওর ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে দেখুন মাকে ছাড়া মেয়েটার কি অবস্থা নাবিহার নিষ্পাপ চাহুনি দেখে মাওয়ার বাবা মিস্টার আরাফাত শিকদার কিছুটা দমে গেলেও রাগ তার কমে না চেয়ারে বসে মেয়ের চিন্তায় ভাজ পড়ে তার কপালে মিনিট বিশেক পর ডাক্তার বের হলে নাবিল দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে ডাক্তার সিরাত আর মাওয়া এখন ঠিক আছে তো মাওয়ার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে তবে ওকে রক্ত দেওয়া হয়েছে বিপদ কেটে গিয়েছে আশা করছি আজকের মধ্যেই জ্ঞান ফিরে আসবে আর সিরাত ওর অবস্থা অনেকটাই খারাপ ডান হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে তাছাড়া পুরো শরীরেই অসংখ্য আঘাতের দাগ রয়েছে ওর সেরে উঠতে সময় লাগবে কথাটা শুনে ইতি ইসলাম শব্দ করে কেঁদে ওঠে তাকে সামলানোর জন্য রেনু মণ্ডল বলেন আপা কাঁদবেন না আমাদের সিরাত ঠিক হয়ে যাবে আমাদের সবার দোয়া ওর সাথে আছে আমার মেয়েটা যখন বেঁচে আছে তখন সিরাতেরও বাঁচতেই হবে ওদের কিছু হতে পারে না মায়ের বুক খালি করে ওরা কোথাও যেতে পারে না তাই যেন হয় বিয়ের পর থেকে আমার চঞ্চল প্রাণবন্ত হাসি খুশি মেয়েটা কেমন শান্ত হয়ে গেল আগে যদি জানতাম ওই অমানুষ ছেলেটা আমার মেয়েকে এত অত্যাচার করে তাহলে কবেই ওই নরক থেকে ওকে নিয়ে আসতাম আমরা যা হওয়ার তা তো হয়ে গিয়েছে এখন আল্লাহর কাছে ওদের সুস্থতা কামনা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমরা এক দুর্বিসহ ভোর কাটিয়ে যখন সকালের সূর্যোদয় হয় তখনই যেন সকলের মুখে হাসি ফোটানোর জন্য জ্ঞান ফিরে আসে মাওয়ার প্রথমে মাওয়ার বাবা মা দেখা করে করে আসে তারপর সিরাতের মা মাওয়ার কাছে গিয়ে বলেন আমার মেয়ের বন্ধুদের আমি সব সময় নিজের ছেলে মেয়েদের মতো করে দেখেছি কিন্তু তুমি আজ যা করলে মা সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না পেটের ব্যথায় বারংবার আর্তনাদ করে ওঠা সত্ত্বেও মাওয়া বলে এভাবে বলবেন না আনটি ছোট থেকে আমাদের সবার বিপদে সিরাজ সবার আগে এগিয়ে এসেছে সেই মেয়েটাকে নিজের চোখের সামনে শেষ হয়ে যেতে কিভাবে দেখি বলুন তো সিরাজ যে আমাদের বন্ধুমহলের প্রাণ আচ্ছা ও ঠিক আছে তো এখনো মেয়েটার জ্ঞান ফেরেনি সে কি বিপদ কাটেনি দরজা ঠেলে অভি ভেতরে এসে বলে বিপদ কেটে গিয়েছে তবে অনেক আঘাত করা হয়েছে তো তাই জ্ঞান ফিরতে সময় লাগছে তুই চিন্তা করিস না মাওয়া মন খারাপ করে বলে ওর সাথে যারা এমন করেছে তাদের শাস্তি পেতে হবে এই অভি মাহতাব আর তুরাককে হাসপাতালে আনা হয়েছে থুম ইভান নিজ দায়িত্বে ওদের হাসপাতালে ভর্তি করেছে বেঁচে আছে তো কই মাছের প্রাণ ওদের বাঁচবে না আবার অথইয়ের কথায় মাওয়া হালকা হেসে বলে কোথায় আছে এখন ওরা ওদের সাবধানে রাখবি যেন পালাতে না পারে নাবিল আর ফারহান ওদের সাথে আছে সব ঘটনা শুনে ফারহান ভোরেই চলে এসেছে আচ্ছা অনেক কথা হয়েছে এখন তুই বিশ্রাম নে অসুস্থ শরীরে এত কথা বলা ঠিক না হ্যাঁ মা তুমি এখন বিশ্রাম নাও আমরা বাইরেই আছি কিছু লাগলে ডাক দিও কথাটা বলে মিসেস ইতি ইসলাম বাকিদের নিয়ে চলে যায় অভি বাইরে যেতে চাইলে মাওয়া পেছনে থেকে ডেকে বলে অভি একটু আমার কাছে আয় অভি কাছে গেলে মাওয়া ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে কেদেছিস মনে হচ্ছে আমাকে হারানোর ভয় পাচ্ছিলি বুঝি অভিমানের সুরে অভি উত্তর দেয় আমি কাঁদলে তোর কি তুই তো আর আমাকে ভালোবাসিস না প্রতিত্বরে মাওয়া কিছু না বললে অভি এক পলক তাকিয়ে বের হয়ে যেতে চায় মাওয়া বেশ মজা পায় তার এমন চেহারা দেখে কিছুক্ষণ থেমে বলে বাউন্ডুলে ছেলেটাকে মাওয়া ভীষণ ভালোবেসে ফেলেছে তার ঘরণী হওয়ার জন্য মাওয়া প্রস্তুত মাওয়ার এমন কথা শুনে অভির পা থেমে যায় অবাক চোখে মাওয়ার দিকে তাকালে সে খেয়াল করে মেয়েটার ঠোঁটের কোণে মিষ্টি হাসি বিরাজমান এই হাসিটা যে সত্যিকারের হাসি তা বুঝতে একটুও দেরি হয় না অভীর সে কিছু না বলে মুচকি হেসে বের হয়ে যায় যাহ চলে গেল ছেলেটা আমি যে আমার মনের কথা বললাম তার উত্তর না দিয়েই চলে গেল ফাজির ছেলে একটা হুহ মাওয়ার জ্ঞান ফেরার আনন্দে সবার চোখ মুখ উজ্জ্বল হলেও সিরাতের চিন্তায় উজ্জ্বল মুখগুলো কালো আধারে ছেয়ে যায় মেয়েটার এখনও কেন জ্ঞান ফিরছে না এই ভেবে অস্থির হয়ে যাচ্ছে সবাই হাসপাতালের করিডোরে ইভানকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় তামান্না কষ্ট হচ্ছে খুব তাই না তোর কি একবারও মনে হয় না এসব কিছুর জন্য কোথাও না কোথাও তুই দায়ী তামান্নার কথায় ইভান অসহায় কণ্ঠে বলে আমি দাই হ্যাঁ তুই দায়ী রাত কেন এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেটা তো আমাদের কারো রজানা নয় তুই একাই যে রাতকে ভালোবেসেছিস তা তো নয় রাত তো তোকে ভালোবেসেছিল তোর সাথে ঘর বাঁধতে চেয়েছিল যেদিন তুই ওকে ভালোবাসার কথা বললি সেদিন রাত বলেছিল ওকে বিয়ে করতে রাত বিয়ের আগে প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিল না তুই ওকে কথা দিয়েছিলি যথাযথ সম্মান দিয়ে নিজের জীবনসঙ্গী বানাবি কিন্তু তা তো হয়নি বরং তোর বাবা আর তোর দাদুবাড়ির সবাই ওকে অপমান করেছিল তুই নিশ্চয়ই সেই সব ভুলে যাসনি সেদিন যদি তুই প্রতিবাদ করে রাতের হাত শক্ত করে ধরতিস তাহলে আজ এসব হয়তো হতো না ওর জীবনটাও এভাবে নষ্ট হয়ে যেত না আমি নিরুপায় ছিলাম তামান্না চাইলেও ওই মুহূর্তে ওর হাত ধরা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যদি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করতাম তাহলে বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিত সেটাই বাবার ছেলে হয়েই থাকতুই রাতকে কাছে পাওয়ার চিন্তা আর কখনো করিস ভান ও যেমন মেয়ে তাতে আমি এটুকু জোর দিয়ে বলতেই পারি যে ও কখনোই আর ফিরে আসবে না তোর কাছে ওর আত্মসম্মানবোধ আমাদের সবার চেয়ে অনেক বেশি যে ছেলেটা ওর সম্মান রক্ষা করতে পারে না সে আর ওকে কি ভালো রাখবে তামান্নার শেষ কথাটা শুনে যেন ইভানের বুকের ভেতর অসহনীয় ব্যথা শুরু হয় সে কিছু না বলে চুপচাপ চলে যায় তার চলে যাওয়ার পানে তাকিয়ে তামান্না দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে কেবল ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটার সম্মান রক্ষা করা তাকে আগলে রাখা তার বিশ্বাস অক্ষুণ্ণ রাখা ভরসার জায়গা হয়ে ওঠা এই সব কিছু অর্জন করতে হয় নতুবা নিজের থেকে বেশি ভালোবেসেও প্রিয় মানুষটাকে আটকে রাখা যায় না সে পাখি হয়ে উড়ে যায় অন্য খাঁচায় বন্দি হতে তখন সত্যিকারের ভালোবেসেও আর কোনো লাভ হয় না দুজন মানুষ একে অপরকে ভালোবেসেও চিরজীবনের জন্য আলাদা হয়ে যায় হয়তো কেউই সুখী হয় না কেবল সুখে থাকার চেষ্টা করে কিংবা সুখে আছি কথাটার উপর ভিত্তি করে দিনের পর দিন ভালো থাকার অভিনয় করে যায় তাই দিন ফুরাবার আগেই ভালোবাসার মানুষটাকে যথাযথ সম্মান দিয়ে নিজের করে নিতে হয় নয়তো সারা জীবন শুধু আফসোস করতে হয় না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হয় মাহতাবার তুরা কোথায় জ্ঞান ফেরার পর সিরাজ সর্বপ্রথম এই প্রশ্ন করাই অভি উত্তর দেয় তোদের দুই বান্ধবী ওদেরকে নিয়ে এত চিন্তা কিসের নিজেরা মৃত্যুর মুখ থেকে ফিরে এলি অথচ ভাবছিস ওই অসভ্যগুলোর কথা দুই বান্ধবী মানে আর কার কি হয়েছে ইভান অভিকে ইশারায় চুপ করতে বলে নিজে উত্তর দেয় তুই এখনো অনেকটা অসুস্থ আগে সুস্থ হ তারপর সব শুনিস না এখনই বল আমাকে আর কে অসুস্থ পাশ হতে অথই জবাবে বলে মাওয়া অসুস্থ তুরাগ যখন তোকে মারতে পারল না তখন মাওয়াকে আঘাত করেছে ওর পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল এর কথা শুনে সিরাত উত্তেজিত হয়ে গেলে ইভান শান্ত স্বরে বলে ওঠে শান্ত হরাত মাওয়া এখন ঠিক আছে তাছাড়া মাওয়া তুরাগার মাহতাবকে গুলি করেছে ওরা ওদের শাস্তি অবশ্যই পাবে সিরাত চিন্তিত হয়ে যায় ইভানের কথা শুনে মুখ গম্ভীর করে বলে ওরা দুজন বেঁচে আছে তো হ্যাঁ বেঁচে আছে আমাদের হেফাজতে আছে তুই চিন্তা করিস না বন্ধুদের কথার মাঝে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন নীতি ইসলাম তার কোলে নাবিহা ঘুমিয়ে আছে মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে সুন্দর চেহারাটা যেন দিনের মাঝেই মলিন হয়ে গিয়েছে মা আর মেয়ের এমন বিষণ্ন চেহারা দেখে সিরাতের বুকের ভেতর মোচর দিয়ে ওঠে মা মেয়ের মুখে এতদিন পর মা ডাক শুনে আত্মা শান্ত হয় মিসেস ইতি ইসলামের ঘুমন্ত নাতনিকে উর্মির কোলে দিয়ে মেয়ের পাশে বসে পরম যত্নে তার সম্পূর্ণ মুখে হাত বুলিয়ে হু করে কেঁদে ওঠে নীতি ইসলাম মায়ের হাতের উপর হাত রেখে সিরাত বলে কেদো না মা দেখো আমি একদম ঠিক আছি সুস্থ আছি আমার মেয়েটার হাতে এত মোটা ব্যান্ডেজ কপালে রক্ত জমে আছে ঠোঁট কেটে রক্ত জমে আছে এসব দেখেও আমি কিভাবে শান্ত থাকি আমার বুকটা যে ফেটে যাচ্ছে আম্মু আমি ঠিক হয়ে যাব হার মেনে নেওয়ার মেয়ে তো আমি না তোমার দোয়া আমার সাথে আছে মায়ের দোয়া সাথে থাকলে কি কেউ খারাপ থাকতে পারে মা মায়ের চোখের পানি মুছে দিয়ে সিরাত আবদার করে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা কতদিন হলো তোমার কোলে শুয়ে তোমার আদর খায় না মায়ের কোলে শুয়ে যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সিরাতের কথা শেষ হওয়ার আগেই তার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দেয় মা এর মাঝে নাবিহার ঘুম ভেঙে যায় মাকে শুয়ে থাকতে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে সে মাম্মা মাম্মা মেয়ের মুখ থেকে এতদিন পর কাঙ্ক্ষিত সেই ডাক শুনে চোখের কোণে পানি জমে যায় সিরাতের ডান হাতে ব্যথা থাকায় বাম হাত দিয়ে মেয়েকে নিজের কাছে ডাকে সে উর্মি নাবিহাকে সিরাতের পাশে বসিয়ে দিলে মেয়েকে বুকে আগলে নিয়ে নীরবে অশ্রু ঝরায় সিরাত মেয়ের সম্পূর্ণ মুখে অসংখ্য চুমু এঁকে দেয় ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে হাতের পিঠেও চুমু এঁকে দেয় মা আমার তুমি ঠিক আছো নানুমণির কাছে লক্ষ্মী মেয়ে হয়েছিল তো নাবিহা আমার থেকে বেশি তারিনের কাছে ছিল ওর কাছেই এই কয়েকদিন থেকেছে মেয়েটা আমাকে অনেক সাহায্য করেছে নাবিহাকে তো ওই দেখে রেখেছে মায়ের মুখে এমন কথা শুনে সিরাত তারিনের দিকে তাকায় সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে এই মেয়ে তুই এভাবে কাঁদছিস কেন হ্যাঁ আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখে রাখলি তার জন্য তো আমি তোর কাছে চির ঋণী হয়ে গেলাম একটা মায়ের দিবতকে তোর মেয়ে মানে আমাদের সবার মেয়ে ওর দেখভাল করা আমার দায়িত্ব তার জন্য আবার কিসের ঋণ রে খুব পর ভাবিস আমাকে তাই না তুই আমার কাছে আয় তারিন সিরাতের কাছে এগিয়ে গেলে সিরাত ওর হাত ধরে বলে আমি হয়তো স্বামী সুখ পাইনি কিন্তু চরম পর্যায়ের ভাগ্যবতী না হলে তোদের মতো বন্ধু পাওয়া যায় না রে একজন আমার জন্য জীবন বাজি রাখল আরেকজন আমার মেয়েকে এত যত্নে রাখলো বাকিরা সবাই প্রাণপণ চেষ্টা করে আমাকে উদ্ধার করল তোরা না থাকলে হয়তো আমি আজ বেঁচে ফিরতে পারতাম না তেজস্বিনীদেরও হেরে যেতে হয় কিন্তু তোরা আমাকে জিতিয়ে দিয়েছিস জীবনে প্রকৃত বন্ধু থাকা কতটা প্রয়োজন সেটা তোরা খুব ভালোভাবে প্রমাণ করেছিস আমার মা আমার পরিবার আমার মেয়ে আমার বন্ধু সবাইকে খুব ভাগ্য করে পেয়েছি আমি এক জীবনে তো সব পাওয়া যায় না আমি ভালো স্বামী পাইনি তো কি হয়েছে বাকি সব তো পেয়েছি এই আমার পরম সৌভাগ্য তোর কথা শেষ হয়েছে তাহলে এবার বিশ্রাম নে ইভানের কথায় সিরাত বায়না ধরে বসে আমি এক্ষুনি মাওয়ার কাছে যাব আমাকে নিয়ে চল এই অবস্থায় তোর কোথাও যাওয়া যাবে না আমি এত কিছু জানি না হয় আমাকে ওর কাছে নিয়ে চল নয়তো ওকে আমার কাছে নিয়ে আয় আজব তো তোরা কিছু করবি নাকি আমি এই শরীর নিয়ে উঠব নাবিল হন্তদন্ত হয়ে এসে বলে তোরা কি যমজ বোন সিরাদ হৃদয়ে সংকুচিত করে বলে কি হয়েছে এখানে তুই যে ধরেছিস ওখানে মাওয়া পারলে এখনই তোর কাছে ছুটে চলে আসে আত্মার সম্পর্ক এটা বুঝলি খুব বুঝেছি ম্যাডাম তাই তো এত এত ঝামেলা করে মাওয়াকে তোর কেবিনে নিয়ে এলাম এখন থাক দুই বান্ধবী একসাথে ফারহানকে দেখে সিরাত খুশি হয়ে বলে তুই কখন এলি আমি আজ ভোরে এসেছি নকশির থেকে সব কিছু শুনে আমি আর থাকতে পারিনি আরও আগেই আসতাম কিন্তু এই হারামির দল আমাকে প্রথমে কিছুই বলেনি তোকে আর আমরা আলাদা করে চাপ দিতে চাইনি দোস্ত হ্যাঁ ভাই তোরা তো আমার খুব বড় উপকার করে ফেলেছি সেটা করে ফারহান আর নাবিলকে থামিয়ে দিয়ে সিরাত বলে তোরা একটু থামো আমি এখন মাওয়ার সাথে একা থাকব বাকিরা বের হয়ে যা নকশি সরু চোখে তাকিয়ে বলে একজনকে পেয়ে বাকিদের ভুলে যাবি তুই এটা তোর থেকে আশা করিনি হু ওরে আমার অভিমানিনী পরে অভিমান করিস এখন বের হ সবাই মার মেয়েকে একটু আদর করে দিয়ে বাকিদের সাথে পাঠিয়ে দেয় সিরাত কেবিনে কেবল থেকে যায় সে আর মাওয়া মাওয়াকে একদম সিরাতের পাশাপাশি রাখা হয়েছে সিরাত এক হাত এগিয়ে দিয়ে বলে এখন কেমন আছিস তুই মাওয়া ডান হাত দিয়ে সিরাতের হাত ধরে বলে তোকে সুস্থ হতে দেখে আমি কি খারাপ থাকতে পারি এত বড় ঝুঁকি না নিলেও পারতি চুপ কর তো তুই বেশি কথা বলবি না একদম আচ্ছা আমার একটা অনুরোধ রাখবি অভির কথা বলবি তাই তো দেখ অনেক তো হলো ভুল বোঝাবুঝি এবার তোরও জীবন নিয়ে ভাবতে হবে আর অভির থেকে বেশি ভালো তোকে অন্য কেউ বাসতে পারবে না আমি আজ ওকে বিয়ের জন্য হ্যাঁ বলেছি এহ সিরাতকে অবাক হতে দেখে মাওয়া হেসে বলে বাকিরা এখনো কিছুই জানে না আগে সুস্থ হই তারপর বলবো কিভাবে হলো এসব আসলে তুই যেদিন নিখোঁজ হলি সেদিন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম ফোন বন্ধ করে দু জন নদীর পারে বসেছিলাম কতক্ষণ সত্যি বলতে আমিও অভিকে অনেক ভালোবাসি কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম বাবা ওকে পছন্দ করে না তাকে মানানোর জন্য সময়ের প্রয়োজন ছিল আমার সেদিন বাবার সাথে ঝগড়া করেই বের হয়েছিলাম জানিস অভি আমাকে প্রপোজ করেছে ওই দিন ওর মনের কথাগুলো শোনার পর ওকে আর দূরে সরিয়ে রাখতে ইচ্ছা করছিল না আমার আমি তোকে সবকিছু জানানোর জন্যই ফোন অন করেছিলাম তখনই নাবিল কল করে বলে তুই নিখোঁজ এরপর তো তোকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেলাম আমরা ওকে আর মনের কথা বলতে পারিনি অবশেষে হাসপাতালের বিছানায় শুয়ে ওকে মনের কথা বললাম তা কি বলেছিস শুনি ভালোবাসি কথাটা বলার সময় মাওয়াকে ব্লাশ করতে দেখে সিরাত মুচকি হেসে বলে যাক সবার ভালোবাসা একে একে পূর্ণতা পাচ্ছে তাহলে মাওয়া সিরাতের কথা শুনে বলে সবার ভালোবাসা তো পূর্ণতা পায়নি রাত মানে ইভান আর তোর ভালোবাসা যে অপূর্ণ রয়ে গেল আজ থেকে প্রায় ছয় বছর আগে যা হয়নি সেটা এখন হবে ভেবে থাকলে ভুল করবি তোরা আর কিছুদিন পর নাবিহা চার বছরে পা দেবে আমার বিয়ের বয়সও প্রায় ছয় বছরের কাছাকাছি যারা আমাকে ছয় বছর আগে মেনে নেয়নি তারা এখন আমাকে মেনে নেবে বলে মনে হয় তোদের আর যেখানে আমার আত্মসম্মানে আঘাত লাগে সেখানে তো আমি কখনোই যাব না ইভান ভালো বন্ধু হতে পারে ভালো সন্তান হতে পারে হয়তো ভালো বাবাও হতে পারবে কিন্তু ভালো স্বামী কিংবা ভালো প্রেমিক কখনোই হতে পারবে না জীবনকে কি দ্বিতীয় সুযোগ দেওয়া যায় না অবশ্যই যায় কিন্তু তেজস্বিনীরা কখনো আত্মসম্মান বিসর্জন দিতে পারে না আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না ইভানকে ভালোবেসে আমি কষ্ট ছাড়া কিছু পাইনি একটা কথা কি জানিস তো বন্ধুত্ব বন্ধুত্ব অবধি সুন্দর অন্তত আমার ক্ষেত্রে তো তোতাই কি বাঁচা যায় মাওয়ার এমন প্রশ্নে সিরাত খুব সুন্দর করে বলে ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমান নষ্ট করা বোকামি এখন বর্তমান নষ্ট হলে ভবিষ্যতে গিয়ে আমাদের অতীত আমাদের কষ্ট দেবে আমরা কতদিন বাঁচব তার কোনো নিশ্চয়তা নেই এই অনিশ্চিত জীবনে জীবনসঙ্গী ছাড়া বাঁচা যাবে না এটা কোথাও লেখা নেই আমার মেয়েকে নিয়ে আমি বাঁচার চেষ্টা তো অন্তত করি একজন জীবন থেকে যেতে না যেতেই অন্যজনকে নিয়ে ভাবার তো প্রয়োজন নেই মাঝে মাঝে একা বেঁচে থাকার স্বাদও নিতে হয় তেজস্বিনী শব্দটার মানে তো তোর অজানা নয় আমি সমাজের সেই সকল মেয়েদের জন্য কিছু করতে চাই যারা স্বাধীনভাবে বাঁচতে চেয়েও বাঁচতে পারছে না এবার আমিও একটু একা বাঁচতে চাই ভবিষ্যতে কি হবে সেটা না হয় তখন ভাবা যাবে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে এখনই কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না এমনও তো হতে পারে হয়তো বৃদ্ধ হওয়ার আগেই আমি চলে যাব এই দুনিয়া ছেড়ে তাহলে সেই বৃদ্ধ বয়সের কথা ছাব্বিশ বছর বয়সে এসে আমি কেন ভাবতে যাব এই ভাবাটাও আমার কাছে অপচয় অন্ধকারাচ্ছন্ন বদ্ধ কুটিরে হিমশীতল এক স্থানে বেঁধে রাখা হয়েছে দুজনকে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছে তাদের একে তো ঠান্ডার মাঝে টেকা মুশকিল তার উপর হাত পা বাধা চিৎকার করার উপায়টুকু নেই মুখ যে বাধা কালো কাপড়ে দীর্ঘ দুই ঘন্টা যাবত এখানে বন্দি হয়ে আছে মাহতাব আর তুরাগ কখনো ঠান্ডার পরিমাণ কমে গিয়ে তাদের স্বস্তি দিচ্ছে তো কখনো পরিমাণ বেড়ে গিয়ে তাদের মারতে উদ্যত হচ্ছে কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে তারা ঘরের দরজা খুলে ধীর পায়ে ঘরে প্রবেশ করে এক মানবী চোখে মুখে তার উপচে পড়া রাগ লক্ষণীয় চোখ বাধা না থাকায় তাদের দু জনের বুঝতে একটু অসুবিধা হল না যে এটা সিরাত তুরাক্ত আগে থেকেই জানত এবার সিরাতের হাতে পড়লে তার আর রক্ষা নেই কিন্তু মাহতাব সে তো তার প্রাক্তন স্ত্রীর কঠিন রূপ আজও নিজ চোখে দেখেনি সিরাতের পাশাপাশি ঘরে প্রবেশ করে তার বন্ধুমহলের সবাই শেষে ফারহান এসে দরজা আটকে দেয় ভেতর থেকে নাবিলের হাতে একটা ব্যাগ দেখে তুরাগের নিঃশ্বাস যেন আটকে আসে সিরাত হাসিমুখে তাদের কাছে এগিয়ে যায় দুজনকে বরফের মাঝে আটকে রাখা হয়েছে পাশাপাশি পুরো ঘরে এয়ার কুলার আর হিটার সেট করা একটা চেয়ারে পায়ের উপর পাতুলে বসে সিরাত আজ তাকে চিনতে খানিকটা বেগ পেতে হয়েছে মাহতাবের কারণ স্ত্রীকে এমন রূপে আগে কখনো সে দেখেনি গায়ে একখানা কালো রঙের হুডি জড়ানো চুলগুলো উঁচু করে বাধা হাতে একটা ঘড়ি আর পায়ে কালো রঙের জুতা যেন সে মারামারি করার জন্য একদম প্রস্তুত হয়ে এসেছে কি অবাক হয়ে যাচ্ছ আমাকে দেখে ভেবেছিলে আমাকে মেরে মাটির নিচে রেখে আসবে কিন্তু ভাগ্যের কি খেলা দেখো আমি দিব্যি সুস্থ হয়ে তোমাদের সামনে বসে আছি আর তোমরা বন্দি অবস্থায় ছটফট করছো আমার সামনে মাত্র এক মাসের ব্যবধানে আমি তোমাদের জায়গায় চলে এসেছি আর তোমরা আমার জায়গায় চলে এসেছো। ব্যাপারটা সুন্দর না হাসি মুখে কথাগুলো বলে দু জনের মুখের বাঁধন খুলে দেয় এতক্ষণে যেন দু জন একটু স্বস্তির নিশ্বাস ছাড়তে সক্ষম হল তোমাদের জন্য এত সুন্দর ঠান্ডা একটা জায়গা কেন নির্ধারণ করেছি জানো কারণ তোমাদের শরীরে অনেক তেজ মাথা সব সময় গরম হয়ে থাকে এখন একটু ঠান্ডা হাওয়া দরকার তোমাদের পায়ের নিচে বরফ থাকায় আমার পাচ্ছ না দ্বারাও তোমাদের আরাম আরেকটু বাড়িয়ে দিচ্ছি কথাটা বলে সিরাত মাওয়াকে ইশারা করে এসির পাওয়ার বাড়িয়ে দিতে তাদের প্রত্যেকের গায়ে শীতবস্ত্র রয়েছে কেবল মাহতাব আর তুরাগের শরীরে একটা প্যান্ট এবং টি শার্ট জড়ানো ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় মাহতাব কাঁপতে কাঁপতে বলে দয়া করে এসব বন্ধ করো অনেক ঠান্ডা লাগছে সহ্য করতে পারছি না আমরা এটা কোনো কথা হলো এত অল্পতেই তোমাদের শরীরে তেজ সব গায়েব হয়ে হল কেমন পুরুষ মানুষ তোমরা হ্যাঁ সিরাতের কথায় অভিমুচ কি হেসে বলে আরে কাপুরুষ বল এদের পুরুষ বলে আমাদের পুরুষ জাতিকে অপমান করিস না হুম সেটাও ঠিক আচ্ছা এদের দু জনের সাথে কি কি করা যায় বলতো একে তো এরা দু জন মিলে আমার আর মাওয়ার জীবন নষ্ট করেছে আমার মেয়েটা এদের জন্য অনেক কষ্ট পেয়েছে আমার সবচেয়ে কাছের একজনের শরীর থেকে এরা রক্ত ঝরিয়েছে বাকি রইলাম আমি আমাকে যে কষ্ট এরা দিয়েছে এটা তো মরা আগ পর্যন্ত আমি ভুলব না এত এত অন্যায়ের শাস্তি তো সেরকমই হওয়া উচিত তাই না পাশ হতে তারি আর উর্মি একত্রে বলে ওঠে অবশ্যই আজকে যা যা হবে সেটাও কি লাইভে দেখাব ইভান কিছু একটা ভেবে উত্তর দেয় না আজকে এসব লাইভে দেখানোর দরকার নেই পরবর্তীতে থানা পুলিশ হতে পারে আজকে যা যা হবে তা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আচ্ছা তাহলে এক কাজ করি আমরা উর্মি আর তামান্না ভিডিও করবি বাকিরা আমাকে সাহায্য করবি সবাই সিরাতের কথায় সম্মতি দিলে সিরাত নাবিলকে উদ্দেশ্য করে বলে নাবিল ব্যাগ থেকে ব্লেড আর লবণের প্যাকেট বের কর ব্যাগ থেকে এসব বের করে সিরাতের হাতে দিলে সিরাত প্রথমে তুরাগের কাছে এগিয়ে যায় তুরাগের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে একটু জোরে টান দিয়ে বলে তোমার মাথা তো সব সময় গরম থাকে তাই না ঠান্ডা করার ব্যবস্থা করছি কথাটা বলে আলতো হাতে তুরাগের মাথার চুলগুলো কেটে ফেলে সিরাত শেষে গিয়ে কয়েক জায়গায় ইচ্ছাকৃতভাবে কেটে ফেলে ফলস্বরূপ মাথার বিভিন্ন জায়গা আজ ফলস্বরূপ মাথার বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে এর মাঝে মুঠোভর্তি লবণ নিয়ে সযত্নে তুরাগের সম্পূর্ণ মাথায় লবণ মাখিয়ে দেয় তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করে তুরাগ সিরাতের এমন রূপ দেখে আত্মা শুকিয়ে যায় মাহতাবের ভয়ার্ত চোখে সে তার প্রাক্তন স্ত্রীর দিকে তাকালে সিরাত হেসে বলে দীর্ঘ পাঁচ বছর একসাথে সংসার করেছি আমরা তোমার মনে আছে তোমার সিল্কি চুলগুলো আমার ভীষণ প্রিয় ছিল চলো এখন তোমাকে একটু ভালোবেসে কাছে টেনে নিই মাহতাবের কাছে গিয়ে তার চুলে আলতো হাতে বিলি কেটে দেয় সিরাত অন্য সময় হলে মাহতাব সময়টা উপভোগ করত শুকিয়ে আসছে সে কাপা কাপা কণ্ঠে বলে সিরাত আমার সাথে এমন করো না আমি আর কখনো তোমার কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে ছেড়ে দাও আর তোমাকে মারার পরিকল্পনা আমার ছিল না এসব তুরাগের পরিকল্পনা ছিল আহারে আমার নিরীহ স্বামী তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা তুমি তো কোনো অন্যায় করতেই পারো না তাই না কথাটা বলে মাহতাবের চুলগুলো খুব শক্ত করে আঁকড়ে ধরে সিরাত ব্যথায় আহ শব্দ করে চোখ বন্ধ করে নেয় মাহতাব সিরাত একইভাবে মাহতাবের চুলগুলো কেটে সম্পূর্ণ মাথায় লবণ মাখিয়ে দেয় তামান্না কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে তুই কি ওদের জানে মারবি আরে না ওদেরকে মারব কেন আমি আমি কি খুনি নাকি তাহলে কি করবি আমাদের তো তুই আগে থেকে কিছুই জানালি না ফারহানের প্রশ্নের কোনো উত্তর দেয় না সিরাত কেবল মুচকি হেসে এগিয়ে যায় নাবিলের দিকে এই ব্যাগে সব কিছু আছে তো হ্যাঁ তুই যা যা আনতে বলেছিলি সব কিছু এনেছি আমি সিরাত পুনরায় মাহতাবের কাছে ফিরে যায় হাসি মুখে বলে আমি তোমাদের ছেড়ে দিব তবে এমনভাবে ছাড় যেন আজীবন তোমরা আমাকে মনে রাখতে পারো ঠোঁটের কোণে হাসি থাকলেও সিরাতের চোখে ভয়ঙ্কর রাগ খেলা করছে ব্যাগ থেকে সার্জিক্যাল কিছু জিনিস বের করে সিরাত বাকিদের বলে মেয়েরা বের হয়ে যা আমার সাথে শুধু ইভান আর অভি থাকবে নাবিল তুই ফারহানকে নিয়ে মেয়েদের সামলাবি সিরাতের কথায় উর্মি অবাক হয়ে বলে কি করতে চাইছিস তুই এখন কোনো প্রশ্ন করিস না অভির হাতে তোর ফোন দিয়ে বের হয়ে যা সবাই ভয়ে ভয়ে বের হয়ে যায় ইভান সিরাতের পরবর্তী পরিকল্পনা বুঝতে পেরে জিজ্ঞেস করে এটা বাড়াবাড়ি হয়ে যাবে না আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয় তার জন্য এটুকু তো আমাকে করতেই হবে ইভান আর কিছু বলে না কিন্তু অভিজিজ্ঞেস করে জানি তুই কি করতে চাইছিস কিন্তু তুরাগ তো আগে থেকেই অভিকে পুরো কথা শেষ করতে না দিয়ে সিরাত নিজেই বলে আমি কেবল মাহতাবের সাথে এমনটা করব তুরাগের সাথে নয় ওর জন্য অন্য ব্যবস্থা করেছি আমি কথাটা বলে চোখের ইশারায় ইভানকে মাহতাবের কাছে এগিয়ে যেতে বলে সিরাত ইভান মাহতাবের কাছে গিয়ে পায়ের বাঁধন খুলে দিয়ে পাশের একটা জায়গায় শুয়ে দেয় এরপর পুনরায় পা বেঁধে দেয় পরবর্তীতে মাহতাবের প্যান্ট খুলতে গেলে মাহতাব চিৎকার করে ওঠে নিজের বিপদ বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলে সিরাত দয়া করে আমার সাথে এমন করো না আমি তোমার স্বামী সিরাত তোমার সন্তানের বাবা আমি আমাকে মাফ করে দাও দয়া করো আমার উপর সিরাতের চোখের কোন বে পানি গড়িয়ে পড়ে তার বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে কিন্তু এটা যে তাকে করতেই হবে অন্য সবকিছু বাদ এই শাস্তিটা কেবল পরকিয়ার জন্য একটু একটু করে মাহতাবের কাছে এগিয়ে যায় সিরাত তার সম্পূর্ণ শরীর কাঁপছে চোখ বন্ধ করে সে বলে আমাকে আপনি মাফ করে দিন আল্লাহ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই কারোর জীবন নেওয়ার অধিকার আমার নেই কিন্তু এদের ছেড়ে দিলে সমাজের বাকি পুরুষেরা সাহস পেয়ে যাবে মেয়েদের কষ্ট কখনো ফুরাবে না যার জন্য পুরুষ মানুষ বহু নারীতে আসক্ত হয় সেটাই যদি না থাকে তাহলে তারা কিভাবে ঠকাবে তাদের স্ত্রীদের আর শুধু পুরুষ নয় কোনো মেয়েও যদি এমন করে তার সাথেও একই কাজ করা উচিত বলে আমি মনে করি নিজ মনে কথাগুলো বলে মনে একরাশ সাহস সঞ্চার করে চোখ বন্ধ করে নিজের কাজ করে ন্যায় সিরাত মাহতাবের চিৎকারে কেঁপে ওঠে সবাই তুরাক ভয়ে আতকে ওঠে সিরাতের এমন কাজে বাকিরা দৌড়ে ভেতরে এসে সিরাতের রক্তাক্ত হাত দেখে চমকে ওঠে মেয়েরা লজ্জায় চোখ বন্ধ করে নেয় মাহতাবকে গলা কাটা মুরগির মতো ছটফট করতে দেখে সিরাত দূরে সরে যায় কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে ইভান মাহতাবের শরীরের উপর একটা চাদর দিয়ে দেয় পরিবেশ একদম শান্ত কেবল ক্ষণে ক্ষণে ভেসে আসছে মাহতাবের আর্তনাদের স্বর সিরাত নিজেকে সামলে নিয়ে ইভানকে বলে ওকে এখন এখান থেকে নিয়ে যা অন্য ঘরে নিয়ে গিয়ে রাখো আচ্ছা অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এবার পালা আসে তুরাগের তুরাগ সিরাতের দিকে তাকিয়ে একদম নিশ্চুপ হয়ে আছে তার গলা দিয়ে আজ কোনো আওয়াজ বের হচ্ছে না সিরাত মাওয়ার দিকে তাকিয়ে বলে ওকে তুই নিজ হাতে শাস্তি দিবি আমি হুম তুই শাস্তি দিবি ওকে কথাটা বলে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে মাওয়ার হাতে তুলে দেয় সিরাত কিসের ইঞ্জেকশন এটা তুরাক বাঁচবে কিন্তু এমনভাবে বাঁচবে যেন আর কখনো কারোর ক্ষতি করতে না পারে মানে এই ইঞ্জেকশন ওর শরীরে পুশ করার ফলে তুরাগ প্যারালাইজ হয়ে যাবে হ্যাঁ থুম আর কিছু ভাবিস না যা পুশ করে দে মাওয়া ভয় ভয়ে তুরাগের কাছে এগিয়ে যায় তার সামনে দাঁড়িয়ে বলে জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার মর্যাদা দিতে পারি এরপরেও তোমাকে বাঁচার একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি কি করলে নিজ হাতে নিজের বিপদ ডেকে আনলে মাফ করে দিও আমায় তোমার জন্য এটুকু শাস্তি তো প্রাপ্য লম্বা একটা শ্বাস ছেড়ে তুরাগের হাতে ইনজেকশন পুশ করে দেয় মাওয়া তুরাগের চিৎকারে চোখ বন্ধ করে নিলে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে মাওয়ার চোখ থেকে সিরাত নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে বলে আমি ভালো থাকতে চেয়েছিলাম খুব বেশি চাওয়া তো আমার ছিল না সুখে শান্তিতে স্বামী আর সন্তানকে নিয়ে বসবাস করতে চেয়েছিলাম কিন্তু তুমি এটা কি করে মাতাব আমার সাথে যা করেছ সেসব মেনে নিয়েছিলাম কিন্তু আমার মেয়েকে নিয়ে তুমি যে পরিকল্পনা করছিলে সেটা কিছুতেই মানতে পারতাম না আমি আমার কাছ থেকে তুমি আমার মেয়েকে কেড়ে নিতে চাইছিলে হাসপাতালে থাকাকালীন তোমার পরিকল্পনার বিষয়ে সবকিছু জেনে গিয়েছিলাম আমি তাই তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না বাকিটা জীবন তুমি কষ্টে কাটাবে তোমার পাপের ফল এটা কিছু মুহূর্তের মধ্যে সবাই নীরব হয়ে যায় নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে মেঝের উপর পড়ে থাকা সিরাতের দিকে হুইল চেয়ারে নিজের ছেলেকে বসে থাকতে দেখে মার্জিয়া শেখ অবাক নয়নে সদর দরজার পানে তাকিয়ে থাকে আজ মাহতাবের মুখে কোনো কথা নেই চোখে কোনো রাগ নেই কেমন যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছে সে সিরাত মাহতাবকে নিয়ে মার্জিয়া শেখের সামনে এসে দাঁড়ায় তন্মধ্যে নজরুল শেখও এসে হাজির হয় তিনি ছেলের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে আমার ছেলের সিরাত নির্লিপ্ততা কণ্ঠে জবাব দেয় পাপের শাস্তি পেয়েছে মানে সিরাত কিছু বলার আগেই মাহতাব হুইল ঠেলে নিজের ঘরের দিকে অগ্রসর হয় নীরব থাকার দীর্ঘ এক বিরতির পর সিরাত সবকিছু বিস্তারিত বলে তাদের মার্জিয়া শেখ ছেলের এমন দশা মেনে নিতে পারেন না মাথা ঘুরে পড়ে যান মেঝের উপর যে মানুষটা সিরাতকে নিজের মেয়ের মতো দেখত সেই মানুষটা আজ এমন একটা কাজ করে বসে যার জন্য সিরাত কখনোই প্রস্তুত ছিল না সিরাতের গালে কষে এক থাপ্পড় বসিয়ে দিয়ে নজরুল শেখ হুঙ্কার দিয়ে ওঠেন কি করেছ এটা তুমি তোমার করা সবকিছু মেনে নিয়েছিলাম আমি কিন্তু এটা তুমি কি মানুষ সিরাত কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকতে একই জায়গায় তার মনের ভেতর যে কোন ঝড় বইছে তা হয়তো কখনো কল্পনা করতেও পারবে না তুমি আমাকে আমার শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ঋণ তো আমি কখনো ভুলে যাইনি সেদিন যদি তুমি সঠিক সময়ে পৌঁছে সবার সাথে লড়াই করে আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না সেটা হলেই বোধ হয় ভালো হতো নিজ চোখে আমার সন্তানের এই সর্বনাশ দেখতে হতো না সিরাতকে এখনো ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে তিনি পুনরায় বলেন এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর কখনো যেন আমি তোমার মুখ না দেখি সিরাত নির্বাক দৃষ্টিতে তার দিকে এক পলক তাকিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে পেছনে থেকে ডেকে ওঠে মাহতাব সিরাত দাঁড়াও পেছনে ফিরে তাকায় সে মাহতাব তাকে ঘরে আসতে বলে সাথে এটাও বলে ওকে কেউ কিছু বলবে না যা বলার আমি বলবো নজরুল শেখ কিছু বলতে যেও ছেলে রেহেনো কথায় চুপ করে যায় রোবটের মতো সিরাত সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ায় যেটা এক সময় তার ঘর ছিল আজ সেসব শুধুই অতীত মাহতাব কাপা কাপা গলায় সিরাতকে প্রশ্ন করে তুমি অর্ষার কথা সব জানতে সিরাত নিষ্পলক চেয়ে থাকে মাহতাবের দিকে তার দিক থেকে কোনো উত্তর না পেয়ে মাহতাব পুনরায় বলে সবটা জানতে তুমি দীর্ঘ প্রতীক্ষার পর মুখ খোলে সিরাত চোখ থেকে গড়িয়ে পড়া বাঘ ভাঙা পানিকে উপেক্ষা করে সে উত্তর দেয় হাসপাতালে থাকাকালীন সময়ে ভেবেছিলাম তোমাকে ছেড়ে দিব আর কত যুদ্ধ করব। হাজার হোক একটা সময় তো তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে সংসার জীবন শুরু করেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ বাড়ি ফেরার দুই দিনের মধ্যে একটা অচেনা কল আসে আমার নাম্বারে কল রিসিভ করলে একজন মেয়ে আমাকে বলে আপনার লাইভ আমি দেখেছি এতদিন আমি চুপ করেছিলাম কারণ গরিবের পক্ষে তো আইন রায় দেয় না কিন্তু আজ আমার মনে হচ্ছে আপনি পারবেন আমাকে উপযুক্ত বিচার দিতে মেয়েটার কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরে শরীরটাও তেমন ভালো ছিল না তাই তাকে জিজ্ঞেস করলাম এসব বলার মানে কি তখন সেই মেয়ের উত্তর কি ছিল বলতে পারবে জীবনের সবচেয়ে বড় ধাক্কা তো আমি তখন খেলাম যখন জানতে পারলাম আমি এতদিন একজন ধর্ষকের সাথে সংসার করেছি ওই মুহূর্তে আমার মোরে যেতে ইচ্ছা করছিল আমার বুক ফেটে যাচ্ছিল কষ্টে দম বন্ধ হয়ে আসছিল এই দেখ না এখনো কেমন দম বন্ধ হয়ে আসছে আমার সিরাতকে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে দেখেও মাহতাব কিছু বলতে পারে না সে সব কিছু বলার ভাষা একেবারেই হারিয়ে ফেলেছে সিরাত লম্বা শ্বাস টেনে বলে মেয়েটা নিজের নাম বলল অর্ষা একই কলেজে পড়াশোনা করতে তোমরা গ্রাম থেকে একরাস স্বপ্ন নিয়ে শহরে আসা মেয়েটা তখনও শহুরে আদব কায়দার সাথে খাপ খাইয়ে নিতে পারেনি এই অচেনা শহরে তার কোনো বন্ধু ছিল না সহজ সরল মেয়েটার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করলে তুমি বন্ধুদের সাথে বাজি ধরেছিলে ওই মেয়েকে নিজের বিছানায় নিয়ে যাবে তুমি নতুবা মেনে নেবে তুমি ব্যর্থ এক পুরুষ কি সুন্দর তাই না সহজ সরল মেয়েটার প্রথমে বন্ধু হয়ে উঠলে তারপর নিজের প্রেমের জালে খুব সূক্ষ্মভাবে আটকে নিলে তাকে জীবনের প্রথম প্রেমের স্বাদ পেয়ে মেয়েটাও তখন আনন্দিত কিন্তু সে কখনো তোমার কাছাকাছি আসতে চায়নি তার হাত ধরাটাও বারণ ছিল তোমার মেয়েটা যখন তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে তখনও তোমার মনে একটাই চাওয়া তাকে বিছানা অবধি নিয়ে যেতে হবে বন্ধুদের সামনে নিজের পুরুষত্ব দেখাতে হবে একদিন সেই কাজে সফল হয়েও গেলে তুমি নিজের জন্মদিনের কথা বলে তাকে এক বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে সফট ড্রিঙ্কস বলে মদ খাওয়ালে আর তারপর মেঝের উপর বসে পড়ে সিরাত তার মাথা ঘুরছে ভীষণ চোখের সামনে সব অন্ধকার লাগছে তবুও তার কথা বলা থামে না মেয়েটার সর্বস্ব লুটে নিয়ে তার গোপন ভিডিও ধারণ করে ভয় দেখালে গ্রামের মেয়ে হওয়ায় সম্মানের ভয় বড্ড বেশিই ছিল তার তবুও মনে সাহস জুগিয়ে সে থানায় গেল কিন্তু তাতে বিশেষ লাভ হল না তোমার বাবা নিজের অর্থের প্রভাব দেখিয়ে ছাড়িয়ে নিল তোমাকে মেয়েটার সুন্দর জীবন নিমিষেই কালো আধারে ছেয়ে গেল লোকে বলতে লাগল সে ধর্ষিতা পরিবার আত্মীয় স্বজন পারাপর্শী কেউ তার পাশে দাঁড়াল না বরং তার বেঁচে থাকার ইচ্ছাকে সযত্নে মেরে ফেলতে লাগল তবুও মেয়েটা এখনো বেঁচে আছে কেন বেঁচে আছে জানো যেন সে মরার আগে তার ধর্ষকের শাস্তি নিজ চোখে দেখে যেতে পারে একা একা বাঁচার লড়াই সে এখনো লড়ে যাচ্ছে বদ্ধ ঘরে এক কঠিন জীবনযাপন করছে সে মেয়েটা ভালো নেই অবশেষে সে আমাকে বলল থেমে যায় সিরাত তার নিঃশ্বাস আটকে আসছে মনে হচ্ছে কেউ যেন তার গলা খুব শক্ত করে চেপে ধরেছে সমাজে একজন ধর্ষিতা নারী যখন বদ্ধ ঘরে বন্দি তখন ধর্ষক বুক ফুলিয়ে হেঁটে চলে বাংলার রাজপথে তাদের কোনো শাস্তি হয় না কারণ তারা তো ছেলে তারা স্বভাবতই একটু আধু দুষ্টুমি করে এতে তাদের কোনো পাপ হয় না তারা তো মুক্ত স্বাধীন সব শাস্তি তো কেবল মেয়েদের জন্য তাই তো কিছু না করেও আমার মতো মেয়েদের নামের পাশে যুক্ত হয় ধর্ষিতা শব্দ তাদের জন্য বেঁচে থাকাটাই যেন এক মহান যুদ্ধ মেঝের উপর দাঁড়িয়ে টালমাটাল পায়ে সিরাত এগিয়ে যায় মাহতাবের কাছে তার সামনে দুই হাঁটু মুড়ে বসে বলে শেষে মেয়েটা আমায় বলল আপনিও তো এক কন্যা সন্তানের মা আপনার মেয়ের সাথে যদি কেউ এমন করে তবে আপনি কি তাকে ছেড়ে দেবেন আপনাকে সবাই তেজস্বিনী বলে ডাকে তেজস্বিনীরা কি কেবল নিজের স্বার্থে তেজস্বী হয় আপু আপনি পারবেন আমার সাথে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে বলুন না পারবেন আমি যে এই আশাতেই আজও বেঁচে আছি আমার বেঁচে থাকাটা সার্থক করবেন আপনি তার এহেন প্রশ্নে আমি তখন নির্বাক ছিলাম কি বলতাম আমি আমি যে কিছু বলার মতো অবস্থাতেই ছিলাম না আমার দুনিয়াটা তখন আমার চোখের সামনে উল্টে যাচ্ছিল আমাদের মেয়ের দিকে তাকিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম পুরো একটা রাত আমার দমবন্ধ অবস্থায় কাটল অবশেষে ভরে আলো ফোটার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম একজন স্ত্রী হিসেবে নয় বরং একজন নারী হিসেবে আমি সেই মানুষটাকে শাস্তি দিব যার জন্য একটা জীবন্ত ফুল ফোটার আগেই ঝরে গিয়েছে মাহতাবের পায়ের কাছে বসে অঝরে কাঁদে সিরাত কাঁদতে কাঁদতে জামার একাংশ খামচে ধরে বলে আমি একজন স্ত্রী হিসেবে এমন কাজের জন্য অনুতপ্ত কিন্তু একজন নারী হিসেবে এমন কাজের জন্য আমি গর্বিত ধর্ষণ পরকিয়া বহু নারীতে আসক্ত হওয়া এসবের ফলে যে একজন মেয়ের জীবনে কতটা বিরূপ প্রভাব পড়ে তাকি তোমরা জানো একজন স্ত্রী হিসেবে আমি তোমার কাছে মাপ চাইছি তবে একজন নারী হিসেবে তোমার প্রতি আমার আজন্ম ঘৃণা জন্মেছে তা আর কখনো মিটবার নয় আমি এখন সবার চোখে দোষী কারণ তারা আসল কারণটা জানে না চিন্তা করো না তোমার এই অতীত আর কেউ জানবে না তার জন্য আমি না হয় হলাম সকলের চোখে অপরাধী ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে সিরাত উঠে দাঁড়ায় এক পা দুই পা করে এগিয়ে যায় দরজার দিকে শেষবারের মতো পেছনে ফিরে তাকালে সে লক্ষ্য করে মাহতাব নিষ্পলক চেয়ে আছে তার দিকে যাওয়ার আগে সিরাজ শেষবারের মতো বলে তোমার সাথে আমি যা করেছি তার জন্য যদি তুমি আমায় শাস্তি দিতে চাও তাহলে থানায় যেতে পারো আমি সবকিছুর জন্য প্রস্তুত আর রইল আমাদের মেয়ের কথা নাবিহা আমার মেয়ে তেজস্বিনীর মেয়ে কখনো ভেঙে পড়তে পারে না পুরো পৃথিবীর সাথে লড়াই করে সে ঠিক বাঁচতে পারবে আসি ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সিরাত মাহতাব চেয়েও কিচ্ছু বলতে পারে না বাইরে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে সিরাত সবাই গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছিল চল পথিমধ্যে অনেকে অনেক প্রশ্ন করলেও তার কোনো জবাব দেয় না সিরাত একটা ফাঁকা মাঠের পাশ দিয়ে গাড়ি গেলে সিরাত আচানক বলে ওঠে গাড়ি থামা ইভান তোর সাথে আমার কথা আছে তুই আমার সাথে এখানে থাক বাকিরা চলে যা সিরাতের মানসিক অবস্থা খানিকটা বুঝতে পেরে আর কেউ কোনো প্রশ্ন করে না নাবিল কিছু বলতে চাইলেও অথই তার হাত ধরে থামিয়ে দেয় তাকে সিরাত আর ইভানকে রেখে বাকিরা চলে যায় পরন্তু বিকেলে খোলা মাঠের সামনে দাঁড়িয়ে ইভান প্রশ্ন করে কি বলবি আমাকে মাঠের একপাশে ঘাসের উপর বসে সিরাত বলে আমাকে যখন তোর বাবা দেখল তখন পছন্দ করেছিল ঠিকই কিন্তু আমার পরিবার মধ্যবিত্ত শুনে তোর বাবা আর চাচ্চু আমার বাবাকে যে অপমান করেছিল তা প্রাপ্য ছিল না আমাদের তোর চাচি যখন আমাকে সুযোগ সন্ধানী বলল তখনও তুই ছিলি একেবারেই নীরব আচ্ছা একটিবার কি তাদের কথার প্রতিবাদ করা যেত না ইভান ইভান মাথা নত রেখে জবাব দেয় ওই মুহূর্তে বাবার বিরুদ্ধে কথা বলার সাহস আমার ছিল না কথাটা শুনে সিরাতের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে অথচ এখন তোর ভয় বাড়ির সবাই তটস্থ থাকে তাই না তোকে হারানোর পর অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমি আমাকে সামলানো কঠিন হয়ে গিয়েছিল পড়াশোনার বাইরে আর কোনো কিছুর প্রতি আগ্রহ ছিল না আমার কারণ তুই আমাকে বলেছিলি নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের কথার জবাব দিতে হয় আজ আমি সফল একজন মানুষ কিন্তু আফসোস সফল হয়েও শখের নারীকে পাওয়া হল না আমার আজও বিয়ে করিসনি কেন আমার অপেক্ষায় আছিস যদি বলি হ্যাঁ যে পুরুষ তার শখের নারীকে যজ্ঞ সম্মান দিয়ে নিজের করে নিতে পারে না তার প্রতি আমার এক জন্ম ঘৃণা জন্মাত সিরাত অনেক তো হল এসব এবার একটু শান্তি চাই আমি নিজের বাবা মা আর সন্তানকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই যদি আমার অপেক্ষায় থাকিস তাহলে বলবো এই অপেক্ষা নিরর্থক আমাকে ভুলে অন্য কাউকে আপন করেনে যদি সেটা না পারি তাহলে আজীবন চিরকুমার হয়ে থাক ভাবিস না আমি ডিভোর্সি বলে আমাকে পাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিস তুই হয়তো তুই এখন সুপুরুষ কিন্তু আমার চোখে কাপুরুষ হয়ে থেকে যাবি সব সময় আমি আর যাই হোক কোনো কাপুরুষের সাথে জীবন শুরু করতে পারব না নিজের সবচেয়ে কাছের মানুষটার চোখে নিজের জন্য এক আকাশ সমান ঘৃণা দেখে ইভানের হৃদয়ে আঘাত লাগে মেয়েটাকে কিছু বলেও তো লাভ নেই দোষটা যে তার নিজেরই নিজের বুলেই সে তার শখের নারীকে হারিয়েছে চিরতরে হঠাৎ ফোনের কাপা কাপি দেখে সিরাত ফোন হাতে তুলে নেয় কল রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে তার মায়ের ভয়ার তো কণ্ঠস্বর সিরাত নাবিহাকে নিয়ে তোমার বাবা একটু বাইরে গিয়েছিল সেই সময় নাবিহাকে কেউ একজন নিয়ে গিয়েছে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনা আপনি ফোনটা তার হাত থেকে পড়ে যায় পাথরের মতো শক্ত হয়ে সিরাতকে বসে থাকতে ফোনটা তুলে নিজের কানে নেয় ইভান সবটা শুনে বাকরুদ্ধ অবস্থায় ইভান ভাবে আর কত একদিন যায় দুই দিন যায় পরপর নয়টা দিন চলে যায় নিজের ছোট্ট মেয়েটাকে পাগলের মতো খুঁজেও তার কোনো সন্ধান পায় না সিরাত দিশেহারা মা তার ছানাকে না পেয়ে ক্লান্ত পথিকের ন্যায় বসে থাকে তার পথ চেয়ে মেয়েকে হারিয়ে যখন সে পাগল প্রায় তখনই তার জীবনে ঘটে আরেক অঘটন যে মানুষটা বটবৃক্ষের মতো তার ছায়া হয়েছিল সেই বাবা নামক বটগাছটা তাকে ছেড়ে চলে যায় বহুদূরে এতটাই দূরে যেখান থেকে আর ফিরে আসা যায় না পুরো পরিবারে কিভাবে যেন অন্ধকার নেমে আসে বাড়িতে থাকতেও আর ইচ্ছা করে না মায়ের চোখের পানি দেখতে দেখতে দমবন্ধ হয়ে আসে সিরাতের তার বন্ধুমহলের সকলে তার পাশে থাকলেও মানসিক শান্তির দেখা সে আর পায় না একলা বাড়িতে মা মেয়ের দিন কাটে কেবল অশ্রু ঝরিয়ে তারপর কি হল মাম্মা মেয়ের কথায় সিরাত বিষণ্ন মনে উত্তর দেয় তোমাকে খুঁজে পেয়েছিলাম প্রায় একুশ দিন পর নিমু তোমাকে এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিল আমার বন্ধুরা পাশে ছিল বলেই হয়তো তোমাকে আবার নিজের কোলে ফিরে পেয়েছি ইভান আমাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করেছে বলতে পারো শেষ মুহূর্তে সেই ছেলেটা বাজিমাত করে দিয়েছিল নিজের যানপ্রাণ এক করে তোমাকে খুঁজে বের করেছিল সে তোমাকে ফিরে পেয়ে আমি আর তোমার নানুমনি নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছি জানো আম্মু তোমার নানুমনি বেঁচে আছে শুধুই তোমার আর আমার জন্য কখনো যদি আমার কিছু হয়ে যায় তুমি কিন্তু নানুমনিকে যত্নে রাখবে সামান্য কষ্টও যেন তাকে স্পর্শ করতে না পারে পারবে তো পনেরো বছর বয়সী নাবিহা মায়ের হাতের উপর হাত রেখে কথা দেয় এ দেহে প্রাণ থাকতে আমি তোমাকে আর নানুমনিকে একটুও কষ্ট পেতে দিব না মাম্মা আমার জগতে যে তোমরা ছাড়া আর কেউ নেই তোমাদের তো ভালো থাকতেই হবে আর তোমাদের ভালো রাখবো আমি কথা দিলাম তোমাকে মেয়ের কথায় সিরাত সযত্নে তাকে নিজের বুকের মাঝে আগলে নেয় মা এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হতে সেখানে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে হাজির হয় মিসেস ইতি ইসলাম নাতনির পাশে বসে তিনি বলেন আমাদের ছোট্ট নাবিহা আজ কত বড় হয়ে গেল নাবিহা নানুমনিকে দেখে হেসে তাকে জড়িয়ে ধরে নানুমনি আমি তো ছোটই আছি কিছু একটা ভেবে নাবিহা সিরাতকে প্রশ্ন করে আচ্ছা মাম্মা আমাকে যে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল পরবর্তীতে তার কি হয়েছে মেয়ের এহেন প্রশ্নে সিরাত এক বাক্যে উত্তর দেয় হয়তো সে আজও শাস্তি পাচ্ছে ফোনের রিংটনের আওয়াজে সিরাত ফোন হাতে নেয় দীর্ঘ সাড়ে চার বছর পর চিরচেনা সেই নাম্বার থেকে কল আসতে দেখে সিরাত উঠে চলে যায় নিজের ঘরে অতঃপর কল রিসিভ করে বলে হ্যালো ভালো আছো যেমন থাকার কথা তেমনই আছি আমাদের মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তার কি বাবার কথা একবারও মনে পড়ে না কি জানি আচ্ছা একটা প্রশ্ন করব তোমাকে তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে তার কারণটা কাউকে জানালে না কেন তোমার জীবন থেকে সবাই হারিয়ে গিয়েছে হাতে গোনা কয়েকজন তোমার পাশে থেকেছে এসব জানলে তারাও ঘৃণার চোখে তাকিয়ে থাকত তোমার দিকে অনেক তো কষ্ট পেলে আজও কষ্ট পাচ্ছ স্ত্রী হিসেবে বাকি কষ্টটুকু নাই বা দিলাম তোমাকে বেঁচে থাকার জন্য মানসিক শান্তির ভীষণ দরকার সেটাই যদি না থাকে তাহলে তুমি বাঁচবে কিভাবে এই যে গুমরে গুমরে মরছ এটাই তোমার সবচেয়ে বড় শাস্তি বুঝলে থুম বুঝলাম শুধু তোমাকেই বুঝতে পারিনি কখনো এই আফসোস আমার আজন্ম থেকে যাবে রাখি এখন মেয়ের সাথে একটু কথা বলিয়ে দিতে পারবে মাহতাবের আবদারে সিরাত নাবিহার কাছে গিয়ে বলে তোমার বাবা তোমার সাথে কথা বলতে চাইছে এর উত্তরে নাবিহা বলে বাবা কে বাবা যে বাবা আমার মাকে কষ্ট দিয়েছে তাকে আমি ঘৃণা করি বাবা শব্দটার প্রতি আমার কেবল ঘৃণা আছে কোনো ভালোবাসা নেই ফোনের ওপাশ থেকে এই কথা শুনে মাহতাবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে ফোন কেটে দিয়ে সে ভাবে সব থেকেও যেন কিছুই নেই আমার পাপের ফল হয় তো এমনই হয় ঘড়ির কাটায় যখন রাত একটা বেজে ৩৭ মিনিট তখন সিরাত স্মৃতিচারণ করতে ব্যস্ত তার সামনে পড়ে আছে একটা খোলা ডায়েরি যেখানে লেখা জীবন থেকে বারোটি বছর পেরিয়ে গেল ২৬ বছর বয়সে তেজস্বিনী রূপে ধরা দেওয়া আমি আজ আটত্রিশ বছর বয়সী একজন পূর্ণ নারী এই আটত্রিশ বছরে কি পেলাম আর কি বা হারালাম তা জানা নেই আমার শুধু এটুকু জানি সবকিছু মিলিয়ে ভালোই আছি জীবন দিব্যি চলে যাচ্ছে স্মৃতিচারণ করতে করতেই রাত পেরিয়ে ভোর হয়ে যায় ভোরের আলো ফোটার সাথে সাথে সিরাত বাড়ি থেকে বেরিয়ে যায় ঘণ্টাখানেকের রাস্তা পেরিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় সিরাত তাকে দেখে নার্স সুমি বলে আপু আপনি আজ আসবেন সেটা বলেননি তো তুরাগের ঠিকমতো খেয়াল রাখছ তো তুমি হ্যাঁ আপু সেটা তো রাখছি কিন্তু ওনার খেয়াল রেখেই বাকি লাভ সে তো জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে শেষ দিন অবধি ওর এভাবেই বাঁচতে হবে যাই হোক এখানে পঞ্চাশ হাজার টাকা আছে তোমার দুই মাসের অগ্রিম বেতন আপনার মতো মানুষ আমি আর একটাও দেখিনি আপু আমার দুঃসময়ে আপনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা আমি কখনো ভুলব না আপনার জন্যই আমি আমার পরিবারের হাল ধরতে পেরেছি তুমি নিজ যোগ্যতার জন্য এই টাকা পাচ্ছ এটা তোমার পারিশ্রমিক তার জন্য ধন্যবাদ দিতে হবে না শুধু মনে রেখো হালাল পথে উপার্জন করবে কখনো অসৎ পথ অবলম্বন করবে না তাহলেই তুমি সফল হতে পারবে আপনার প্রতিটা কথা আমি মেনে চলার চেষ্টা করব আপু সব সময় হালাল পথে উপার্জন করবো ইনশাল্লাহ এখন আমাকে যেতে হবে আসি আমি আচ্ছা ঘরে গিয়ে এক নজর তুরাককে দেখে বেরিয়ে আসে সিরাত এখন তাকে আরেক জায়গায় যেতে হবে পথিমধ্যে কল আসায় সিরাত নিজ গন্তব্য পরিবর্তন করে বাড়িতে চলে আসে সিরাতকে দেখে সিয়াম এগিয়ে এসে বলে এত সকালে কোথায় গিয়েছিলে আপু একটা কাজ ছিল তোরা কখন এলি আজ যে আসবি সেটা বলবি না আমাকে নিতু নাবিহাকে দেখতে চাইছিল তাই নিয়ে এলাম ভালো করেছিস নিতু কোথায় নাবিহার ঘরে ওদের দুজনের কাজই তো গল্প করা করুক না সমস্যা নেই আপু থুম বল সিয়াম লম্বা শ্বাস ছেড়ে বলে সেদিন যদি আমার রিকশায় তুমি না উঠতে তাহলে হয়তো আমার জীবনটা এত সুন্দর হয়ে উঠত না তোর ভাগ্যে ভালো কিছু বলেই তুই এসব পেয়েছিস সবটা এত সহজ হতো না যদি তুমি আমার পাশে এসে না দাঁড়াতে আমি আজ সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতে পারতাম না পড়াশোনা শেষ না করে হয়তো রিকশাচালক হয়েই বাঁচতে হতো আমাকে বাবা চলে যাওয়ার পর পরিবারের দায়িত্ব নিতে পারতাম না সবকিছু তো তোমার জন্যই হয়েছে এমনকি নিতুর মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তোমার জন্যই আমাকে আপন ভাইয়ের থেকে কখনো কম ভালোবাসা দাওনি তুমি আল্লাহ চেয়েছে বলেই তুই এত সুন্দর একটা জীবন পেয়েছিস সবকিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় কর আমিও খুব ভাগ্যবতী যে তোর মতো একজনকে ভাই হিসেবে পেয়েছি আমাদের দুঃসময়ে তুই আর খালামনি পাশে থেকেছিস এটাই বা কয়জন করে আপু সিরাতকে জড়িয়ে ধরে সিয়াম বলে তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্ম নেয় তাহলে আমাদের পৃথিবী অন্যরকম সুন্দর হয়ে উঠবে ধুর বোকা কেউ কারোর মতো হতে পারে না তবে হ্যাঁ নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন তাকে দেখে আরো দশটা মানুষ বেঁচে থাকার উৎসাহ পায় সেদিকে থেকে তো তুমি সফল তোমার জন্য শত শত মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে নীলাদ্রির অধিকাংশ কর্মচারী তো মেয়ে তাছাড়া তুমি তো একজন সমাজসেবক প্রতিনিয়ত কত মানুষের উপকার করো তার হিসেব নেই আচ্ছা হয়েছে আমি এখন ঘরে যাচ্ছি ফ্রেশ হয়ে এসে তোদের সাথে গল্প করব ঘরে এসে সিরাত ফ্রেশ হয়ে নেয় কেন জানি না আজ বন্ধুদের কথা খুব মনে পড়ছে তার ছবির একটা অ্যালবাম বের করে সেখানে হাত বুলিয়ে দেয় সে একের পর এক ছবিগুলো দেখে মনে একটা প্রশান্তি কাজ করে তারিন অথই মাওয়া এদের তিনজনের একসাথে বিয়ে হয়েছে একই মঞ্চে এখন তারা সবাই সুখে আছে অভি আর মাওয়ার জমজ মেয়ে হয়েছে অথই আর নাবিলের ছেলের বয়স এখন প্রায় দশ বছর তারিন একজন ডাক্তারকে বিয়ে করে বেশ সুখেই আছে তাদেরও মেয়ে হয়েছে তামান্না এখন ইতালিতে থাকে তার স্বামীর সাথে পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরেও তারা দুজন ভীষণ ভালো আছে নকশি আর ফারহান তাদের দুই ছেলে মেয়েকে নিয়ে এখন লন্ডন প্রবাসী উর্মি এখন সিরাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ভালো আছে হয়তো ইভানও ভালো আছে নাবিহাকে পাওয়ার পর সেই যে সে উধাও হল আজও তার খোঁজ পায়নি সিরাত অনেকবার চেষ্টা করেছিল যোগাযোগ করার কিন্তু পারেনি অ্যালবামের ভাজে ভাজে সব স্মৃতিরা ছুটে বেরায় প্রতিনিয়ত সবার সাথে যোগাযোগ থাকলেও ইভানের জন্য মন কেমন করে সিরাতের সবার সাথে তো বছরে একবার হলেও দেখা হয় কিন্তু ইভানের সাথে গত বারো বছরে একবারও কথা হয়নি তার সিরাতের খুব জানতে ইচ্ছা করে কেমন আছে ইভান সে কি নতুন করে জীবন শুরু করেছে সেই জীবনে ভালো আছে তো ছেলেটা সিরাত মনে প্রাণে চাই ইভান যেন খুব ভালো থাকে দিন পেরিয়ে যায় সিরাতের বয়স বাড়ে কিন্তু অন্যায় দেখলে সে আজও তেজস্বিনী রূপে ফিরে আসতে দুবার ভাবে না অন্ধকারাচ্ছন্ন এক ঘরে প্রবেশ করে সিরাত ডাকে নিমু কোথায় তুমি সামনে এসো আমার জীর্ণ শীর্ণ শরীরে সিরাতের সামনে এসে দাঁড়ায় নিমু তার চোখগুলো একদম ভেতরে ঢুকে গিয়েছে চোয়াল ভেঙে গিয়েছে চেহারায় আগের মতো আর উজ্জ্বলতা নেই ভাঙা গলায় নিমু বলে আমাকে ছেড়ে দাও সিরাত দীর্ঘ বারো বছর যাবত আমি এই বদ্ধ ঘরে আটকে আছি আমার দমবন্ধ হয়ে আসে খুব কষ্ট হয় আমার এটুকু শাস্তি কি তোমার প্রাপ্য নয় আমার সাথে তুমি যা যা করেছ তারপর তো তোমাকে বাইরে ছেড়ে রাখা যেত না আমি তোমাকে শারীরিকভাবে একটুও আঘাত করিনি শুধুমাত্র এই বদ্ধ ঘরে বন্দি করে রেখেছি তোমাকে তোমার দেখভালের জন্য এখানে সর্বদা দুজন থাকে তাছাড়া খাবার থেকে শুরু করে দৈনন্দিন সব কিছুই তো তুমি ঠিক সময়ে পেয়ে যাচ্ছ তা হল সমস্যা কোথায় একটা কথা মনে রেখো বেঁচে থাকাকালীন সময়ে তুমি আর কখনো বাইরের দুনিয়া দেখতে পারবে না এটাই তোমার শাস্তি সিরাজ চলে যাওয়ার আগে নিমুকে বলে তোমার বাবা মা ভালো আছে তোমার ভাই এখন আর নেতারা না সা তোমার ভাই নাফির বিয়ে হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওকে ভালো পথে ফিরিয়ে এনেছি যা কিছু তোমার করার কথা ছিল সেই সব কিছু আমি দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করেছি বিনিময়ে এবার অন্তত আমার প্রতি একটু কৃতজ্ঞ হও কথাটা বলে সিরাত বের হয়ে দরজায় তালা লাগিয়ে দেয় বাইরে থেকে সে নিমুর কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু এই আওয়াজ তাকে একটুও ব্যথিত করে না ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে সিরাত বলে এই ব্যস্ত শহরে সবারই না বলা কিছু গল্প থাকে আমারও আছে এই যে আমি এতজনের মাঝে থেকেও পরিপূর্ণ মানসিক শান্তি পাই না রোজ রাতে নিয়ম করে কাঁদতে হয় অতঃপর ভোর হলে হাসিমুখে ঘরের দরজা খুলতে হয় বদ্ধ ঘরে আমি কেমন থাকি সেই গল্পটা কেউ জানে না আমার গল্পটা কেবল আমি জানি আমি ভালো আছি নাকি ভালো নেই তা জানি না শুধু এটুকু জানি তেজস্বিনীদের কখনো ভেঙে পড়তে হয় না তাদের বাঁচতে হয় তাদের সমাজকে দেখিয়ে দিতে হয় চুপ করে সহ্য করা আর নয় বাঁচতে হলে প্রতিবাদ করে বাঁচতে হবে স্বাধীনভাবে বাঁচতে হবে সর্বোপরি বেঁচে থাকার মতো করে বাঁচতে হবে কারণ তেজস্বিনীরা কখনো মাথা নত করে মরতে পারে না তেজস্বিনীরা মাথা উঁচু করে বাঁচে বীরের মতো মরে সমাপ্ত